ওয়েলকাম ক্লাস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে এবং এই মুহূর্তে পার্টিসিপেন্ট জয়েন করেছেন টোটাল 43 জন। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের হোমওয়ার্ক গুলো চেক করি, তারপর আমরা কাজে চলে যাব। ফার্স্টে দেখতে পাচ্ছি বিনয় চক্রবর্তী ভাইয়ের কাজ, জেপিজি থেকে পিএনজি করেছেন কিন্তু তার এক পা নাই, এক পা বিহীন একজন মানুষকে দেখতে পাচ্ছি আমরা। তো এটা একটা আসলে ভালো হয়নি যেহেতু তার এক পা এখানে মিসিং। এরপর আমরা আরো কিছু অ্যাড দেখি তার, এখানেও জেপিজি থেকে। এগুলো কবে বিনয় ভাই? আজকে ভাইয়া এগুলো আগের করছিলাম, যে আপনি বলছিলেন যে জেপিজি বা পিএনজি ইয়া করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্য ওটা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে এগুলো কবে পোস্ট করছেন? আজকে পোস্ট করছেন না গতকালের পোস্ট? আজকের পোস্ট ভাইয়া, আজকের পোস্ট ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ক্লাসের এইচডব্লিউ ছিল আগের ক্লাসের গুলো, মানে ভাগ করে দিনে তো ওটা বলছিলেন যে এটা করে দিছি আজকে। কিন্তু যেমনটা চেয়েছি তেমনটা আপনি করতে পারেন নাই, ম্যাক্সিমাম জায়গায় একটু উলটপালট করে ফেলেছেন, যেমন বিফোর আফটার। আচ্ছা এর চেহারা কি এরকম, মানে অরিজিনাল চেহারা কোনটা, এই লম্বাটা নাকি এই চিকনটা? কোনটা লম্বাটা ভাইয়া? লম্বাটা। তাহলে এখানে কি তাকে একটু আপনি শর্ট করে ফেলেছেন, মোটা করে ফেলেছেন তাই না? না, বডিটাকে আপনি লম্বা করে মানে শর্ট করে ফেলেছেন, এটা উচিত হয় না। এখানে থেকে অনেক বেশি মোটু লাগছে আর এখানে থেকে লম্বা লাগতেছে। আচ্ছা টম এন্ড জেরি, টম এন্ড জেরি বিফোর আফটার। আচ্ছা বিফোর আফটারের লেখাগুলো ছবির উপরে চলে গেছে কেন? ছবির উপর তো যাওয়া উচিত না। এই সাইডে বর্ডার দেখা যাচ্ছে, চার সাইডে বর্ডার আছে, বর্ডারটা থাকা উচিত না, এক সাইডে হওয়া উচিত। আচ্ছা এখানেও ওকে, আমরা দেখবো, আরো দেখবো, প্রচুর শেখার বাকি আছে। আচ্ছা এই যে মিনার, মিনার চুল, মিনার চুল এখান থেকে দেখে নিয়ে হয়ে গেছে, কি বলে চুলটাই আপনি যখন ইরেজ করেছেন তখন এখানে সফট ব্রাশ ইউজ করেছিলেন যে কারণে এখানে ঢাকা পড়ে গিয়েছে। এরপর এই যে এর চুলও কিন্তু সেম। আচ্ছা এই ছবিটা তুলনামূলক আপনার যতগুলো কাজ দেখলাম ভালো হয়েছে বা ভালো ভালো হতো, কিন্তু দেখেন এই ছবিটার এই যে যে একটা অংশ, এই পেটার এবং হাতের মাঝখানে, বন্দুকের মাঝখানে, এইখানে তার জেপিজি থেকে পিএনজি করার আলামত রয়েছে, ঠিক আছে? আর জেপিজি পিএনজি বা বিফোর আফটার এই জিনিসগুলো ডান দিকে কোনায় লিখবো বা বাম দিকে কোনায়, অর্থাৎ কোনার দিকে লিখবেন, উপরে লিখবেন না, এটা একটা ভুল। আর এই ছবিটা পুরাটাই ভুল, এই ছবিটার এই পা কোথায়, পা নাই। এরপর এই ছবিটাকে আপনি চ্যাপ্টা করে ফেলছেন, কোয়ালিটি কমাই ফেলছেন, অনেক ভুল করছেন বিনয় ভাই। আচ্ছা ভুল থেকে শিক্ষা, ভুল থেকে শিক্ষা হবে। হ্যাঁ এটা তো ডেমোতে, এই ধরনের ডেমোতে এটা পাশারটা। আচ্ছা বুঝতে পারছি, তাহলে ডেমোটাই ভালো ছিল না। আচ্ছা এই ছেলেটাকে আপনি কাপের মধ্যে বসাইছেন, তন্ময় রয়, কিন্তু এই জিপিজি থেকে পিএনজি করার সময় এই সাইডে দেখেন রাফনেস গুলো রয়ে গিয়েছে, রাফনেস গুলো ক্লিয়ার করা হয় নাই। এই মেজারও ইমেজের ক্ষেত্রে সেম, এবং এখানে মোছামুছিটা একটু ভালো মতো বোঝা যাচ্ছে, যাই হোক আপনি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করেছেন যদিও। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, তন্ময় রয়ের এই কাজটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই ঘাসটা আসলে মানাচ্ছে না, এই ঘাসটা আসলে মানাচ্ছে না, এই ঘাসটা দেখে মনে হচ্ছে ঘাস অনেক বড়, ওই ঘাসের মধ্যে তো ফুটবল খেলা যাবে না। স্যার আসলে আমার ইন্টারনেট ছিল না, তো মানে এই ঘাসটাই ডাউনলোড ছিল, তাই এই ঘাসটাই দিতে হয়েছে আমাকে। আচ্ছা এই ছবিটার এরকম ড্রপ শট দিয়েছেন কেন, সাদা রঙের একটা ড্রপ শট? এই ছবিটা আসলে ম্যাচ করছে না, তার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না। ওকে যাই হোক, আপনার টুকটাক কাজগুলো ভালো হয়েছে, অ্যাপ্রুভ পাবেন আপনি। আচ্ছা এরপরে এমবি শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ভাইয়ের এই যে ছবিটা যে ইউজ করেছে, সে ছবিটা ইউজ করেছে 28 স্ট্রোকের ছবি, কেন সেই ছবি ইউজ করেছে কেন, আর কোনো ছবি ছিল না? এই ছবির মধ্যে ওয়াটার মার্ক লেখা, 123 আরএফ লেখা, এই 123 আরএফ একটা ওয়েবসাইট, তাদের সেখানে একটা তাদের কাছ থেকে কিনে ছবি কিনে নিতে হয়। এরপর আসেন মাঠ কোথায় আর তারা দাঁড়ায় আছে কোথায়, মানে উল্টা পাল্টা তাদের ছায়াগুলো কোথায় পড়ছে, উল্টা পাল্টা কাজ হয়েছে, একদমই ভালো হয়নি শফিকুল ইসলাম। এরপর আসেন বিফোর আর আফটার, আপনি দিচ্ছেন এখানে বিফোর আফটার কিভাবে হয়, একটা মোবাইল আপনার চিন্তা এরকম যে আগে মোবাইল ছিল খালি, এখন মোবাইলের মধ্যে ছবি আছে, না বিফোর আফটার এরকম না, বিফোর আফটার হবে কোন একটা অবজেক্ট রিলেটেড, একটা অবজেক্ট আগে ছিল রিমুভ করা বা আগে ছিল না সেটা তার মধ্যে অ্যাড করা হয়েছে, কিন্তু এটা কোনো কাজের মধ্যে পড়ে না, যে একটা মোবাইলের মধ্যে আপনি এরকম ইয়ে করেছেন আর সাথে বিফোর আফটার দিয়ে দিয়েছেন, অ্যাডই তো ভালো হয় নাই। তো যাই হোক এই কাজটা একদমই ভালো হয়নি শফিকুল ইসলাম, এই কাজটা আপনার আবার করতে হবে। আচ্ছা এই কাজটাও তো আসলে থিম মিলতেছে না, আপনি থিমটা কেমন বুঝাইছেন, থিমটা বুঝাইছেন ওইখানে একটা মনিটর, এখানে একটা মনিটর, মনিটর দুইটা দেওয়ার কি দরকার ছিল, একটা মনিটর হইলে তো এনাফ ছিল। আর বাঘের ছবিটা এই রকম ছবি না, যদি আপনি এমন ছবি নিতেন যে অর্ধেক ভেতর থেকে সামনাসামনি বের হয়ে আছে সেক্ষেত্রে ভালো হতো। ওইটা আসলে ওইটা যে করছি ওইটা দেখাইছি আর কি, ওই মনিটরটা দেখে, এই মনিটরটা
ওই মনিটর থেকে মনিটরে আসবে তাহলে কোনো আলামত নাই তো, এই মনিটরে আসবে কিভাবে? এই মনিটরে তো কোনো প্রমাণই নাই যে এই মনিটরে আসতে পারবে, দেখে মনে হচ্ছে বাইরে থেকে লাফাইতেছে ভাই। এরপর বিফোর আফটার এখানেও এমন ভালো হয় নাই, জিপিএস থেকে পিএনজি করেছেন কিন্তু শ্যাডো করেছেন, শ্যাডো একদম সলিড কালো শ্যাডো করেছেন, ঠিক আছে মানলাম। কিন্তু নীল রংটা পেছনে কালো কেন? পেছনের নীল রংটা ভালো হয় না, নীল রংটা চোখে লাগছে, এই কালারটা একদমই বাজে কালার, নীল রংটা দেওয়া যাবে না। তুলনামূলক আপনার এই কাজটা ভালো হতো, কিন্তু এই হাতের আঙ্গুলের ছাপ রয়েছে, এই হাতের আঙ্গুলের ছাপ রয়েছে, এই জন্য এটা ভালো দেখাচ্ছে না, বাট এই কাজটা এইগুলো থেকে তুলনামূলক ভালো আপনি যতগুলো কাজ করেছেন। আর এই ছবিটা কিন্তু কি বলে এটাকে, এটা কিন্তু থ্রি ডি হয় না, থ্রি ডি হবে তখন যখন একটু জিনিস বের হয়ে আসবে, ধরেন মেসি অর্ধেক, তার অর্ধেক অংশ বের হয়ে আছে বা তার হাত মোবাইল থেকে বের হয়ে আছে, এরকম জিনিসগুলো আর কি থ্রি ডি ভিউ বলে। যেমন এটা এখানে দেখে মনে হচ্ছে সে বল নিয়ে একদম পড়ে যেতেছে, এখন এই ভিউটা তো, এই ভিউটা কিন্তু দেখে মনে হচ্ছে সে পড়ে গেছে, হ্যাঁ এই ভিউটা ভালো হয় না, অর্থাৎ এই দিকে যাওয়াটা তার উচিত হয় না, বা এই ছবিটা আপনার এখানে ইউজ করা উচিত হয় না, অন্য কোনো ভালো ইমেজ ইউজ করলে ভালো হইতো। এরপর আসেন এই যে এখানে এটা কি বাঘ না বিল্লি, আচ্ছা যাই হোক এটা দেখে মনে হচ্ছে চিতাবাঘ, তো একটা বাঘ, সে যখন মোবাইল থেকে বের হবে, মোবাইল থেকে বের হওয়ার ভিউটা ভালো হয় নাই, তারপরও তুলনামূলক ভাবে এই একটা ভালো অন্যান্য অ্যাড গুলো থেকে। আর এখানে বিফোর আফটার যেমনটা দিয়েছেন আপনি যে আগে ছিল মোবাইলটা এরকম পরে এরকম করা হয়েছে, না এরকম দেওয়া যাবে না, এরকম ভিউ গুলো দেওয়ার দরকার নেই, বিফোর গুলো দরকার নেই। এই যে এখানে বিফোর আফটার, এই জেব্রা জিরাফ কি বলে জেব্রা, এই জেব্রাটা কই থেকে আসছে কিভাবে আসছে, জেব্রাটা একদমই ম্যাচ করছে না, এখানে জেব্রাটা একদমই ম্যাচ করছে না। এরপর ব্যাকগ্রাউন্ড আর আফটার লিখছেন উল্টা দিকে, তুলনামূলক ভাবে এই কাজটা ভালো, এই যে এই ছবিটা যদি আপনি অনলি এই ছবিটা করতেন, হাওয়ের হাওয়ের যে এই যে ছবিটা, এই যে প্যারোটের যে ছবিটা, এই ছবিটা যদি আপনি করতেন অনলি সেটা ভালো লাগতো, কিন্তু আশেপাশে শুধুমাত্র নিচের এই ছবিটা বাদে বাদ বাকি এগুলো ভালো হয় না, এই সবগুলো ডিলিট করে দিবেন, ছবিটা ভালো হয়েছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড গুলো ভালো হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড যেমন আপনি সবুজ কালার দিয়েছেন, নীল কালার দিয়েছেন, যেগুলো চোখে লাগছে। এরপর আসেন এই যে ছবিটা, এখান থেকে একটা ডলফিন বের হয়ে আসছে, ডলফিন বের হয়ে আসছে, কোনোভাবেই তো মনে হয় না যে ডলফিনটা বের হইতে পারে। মোবাইলটা আপনি কোন দিকে রাখছেন, পানি কোন দিক, দেখে তো মনে হচ্ছে পানি উল্টা দিক, ডলফিন আর এক দিকে, যে ডলফিন নিচের দিকে লাফ দিতেছে, ডলফিন যে মোবাইল থেকে বের হবে, বের হয়ে কোন দিক লাফ দিবে, উপরের দিকে লাফ দিবে, পানি থেকে উপরের দিক, কিন্তু আপনি দিচ্ছেন পানির নিচের দিকে, মোবাইলটা কার্ভ করতে হইতো, কোনাকোনি মানে রোটেশন করতে হইতো। এরপর এই ছবি যে জিপিএস থেকে পিএনজি করেছেন তার আলামত রয়েছে, এই যে দেখেন এখানে দাগ দেখা যাচ্ছে। এরপর এই যে ওয়াইন, ওয়াইনের যে ছায়াটা, ছায়াটা কই থেকে পড়ছে, হঠাৎ করে ছায়াটা কই থেকে পড়লো, দেখা যাচ্ছে টেবিলের পর, টেবিলের নিচ থেকে পড়ছে, টেবিলের নিচ থেকে ছায়া পড়বে কেন, ছায়া পড়লে তো টেবিলের উপর থেকেই ছায়াটা শুরু হবে, আপনি ছায়াটাকে দিচ্ছেন টেবিলের নিচ থেকে, এটা ভালো হয় নাই। এরপরে অনেকগুলো কাজ করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো ট্রাই করেছেন, অনেক কিছু শিখেছেন আপনি, কিন্তু ওই থিম গুলো ভালো মতো ক্লিয়ার না আসলে, বা আপনি ঠিক মতো এক্সপ্লেন করতে পারেন নাই। আচ্ছা বিফোর, বিফোর বানান কি, বিফোর বানান ভুল, আর কালার গুলো এরকম, সরি ভাই এত তাড়াতাড়ি করছিলাম তো বলে গেছে, খুবই ইয়ে হচ্ছে মানে অরিজিনাল কোনো কালার তো দিতে পারছেন না, উল্টা পাল্টা কালার দিতেছেন, যে কালার দেওয়া উচিত সেই কালার দিতে পারতেছেন, আজকে আমরা এগুলো নিয়ে ক্লাস নিব। আচ্ছা এখানে ভিউটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মোবাইলটা আসলে রাখা উচিত ছিল রোটেশন করে, ল্যান্ডস্কেপ রাখা উচিত ছিল, আপনি রেখেছেন পোর্ট্রেট, আর ওই ভিউর সাথে ঘাসের সাথে ছবিটা কোনোভাবে যাচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে যে আলগা রেখে দিয়েছেন। আচ্ছা এই ছবিটা জেপিজি থেকে পিএনজি করার সময় অনেক ভুল করেছেন, জেপিজি থেকে পিএনজি 100% হয় নাই, আর পেছনের ছায়াটা এরকম আসলে ভালো হয় নাই, তার উপরে আবার আপনি সবসময় নীল কালারের উপর ছায়া দিচ্ছেন। আচ্ছা এখানেও সেম, ছায়াটা দেখে মনে হচ্ছে না যে অরিজিনাল ছায়া, দেখে বোঝা যাচ্ছে রেডিমেড। আচ্ছা এই ছবিটা তুলনামূলক ভালো হইতো যদি আপনি অনলি পুরো স্ক্রিনের মধ্যে এই কি বলে এটাকে, এটার নাম কি জানো, পঙ্খিরাজ নাকি, এটার নাম কি, পঙ্খিরাজ ইউনিকর্ন কি ভাইয়া, পঙ্খিরাজ। আচ্ছা এখন হ্যাঁ ভাই এটা পঙ্খিরাজ, এখন পঙ্খিরাজটা যদি আপনি পঙ্খিরাজ আর মনিটরটাকে যদি শুধু মাঝখানে রাখতেন, বাদ বাকি সব বাদ, তাইলে ভালো হইতো, ভিউটা ভালো হয় নাই, মানে এই বিফোর এটার কোনো কিছু হইলো বিফোর এটা। আচ্ছা যাই হোক আপনার কাজগুলো, আপনার চেষ্টাগুলো খুবই সুন্দর ছিল এবং বেশ কিছু কাজ অনেক সুন্দর হয়েছিল, তারপর আমরা আসলে আপনাকে অ্যাপ্রুভ দিতে পারলাম না। এই কাজটা দেখেন, এইটা দেখে মনে হচ্ছে অরিজিনাল, একদম রাস্তা থেকে বের হয়ে আসছে, ভিউটা হওয়া উচিত এইরকম, এখন আপনার ভিউ যদি সাইড ভিউ, রাস্তা দেখা যেতেছে ওইদিকে কিন্তু গাড়ি বের হয়ে আসছে, গাড়ি গাড়ি চলতেছে কোথায়, একটা তলের মতো থাকতে হবে, থিঙ্কিংটা এইভাবে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ এই বাঘটা দেখেন, এই মনিটরটাই কোনাকোনি, আপনি যে বাঘ নিয়েছেন উনি সেই বাঘ নিয়েছে, কিন্তু তার ভিউটা মনিটরটা কোনাকোনি, দেখে মনে হচ্ছে মনিটর থেকে বের হয়েছে, এরকম একটা ভিউ দেওয়া, এটা ভালো হয়েছে,
কিন্তু সে যে বের হচ্ছে কোথায় বের হইতেছে, পেছনে তো কোনো এনভায়রনমেন্ট নাই। একটা এনভায়রনমেন্ট থাকলে ভালো হইতো, একটা জঙ্গলের যদি একটা এনভায়রনমেন্ট রাখতেন, বন জঙ্গলের যদি একটা এনভায়রনমেন্ট রাখতেন, সেই ক্ষেত্রে দেখে মনে হতো যে বাঘটা ওই টিভির স্ক্রিন থেকে বের হয়ে ওই বন জঙ্গলের মধ্যে যাচ্ছে, বা ওইখানে যদি আর একটা জঙ্গল থাকতো সেই একটা জঙ্গল থেকে আর বের হয়ে আরেকটা জঙ্গলে যাচ্ছে, এরকম একটা ভিউ দিলে ভালো হইতো। এখানে বিফোর আফটার গাছটাকে রিমুভ করে দিয়েছেন, ওকে ফাইন, ভেরি গুড, এই কাজটা তো ভালো হইছে, ভালোই হইছে, কিন্তু এই সাইড হালকা বোঝা যাচ্ছে ভাই গাছ রিমুভ করি নাই, গাছ রিমুভ করি নাই, মানে এইটা গাছ বসাইছেন আর একটা আর কি ছায়া দিছে, গাছ বসাইছেন না, দেখছেন তাহলে তো আপনি ভালো ডিজাইনার হয়েছেন, আপনি ভুলও বুঝতে পারতেছেন না বা আপনি মানে কি করছেন সেটা বুঝতে পারতেছেন, তার মানে আপনি ভালো ডিজাইনার হয়ে গেছেন ভাই, জিনিসটা ভালো হয়েছে গাছটার ছায়াটা। বিফোর আর আফটার, হ্যাঁ ভেরি গুড, আচ্ছা বিফোর আর আফটার এই জিনিসগুলো যে কোনো এক কোণার দিকে লিখবেন, যে কোনো বাম দিক বা যে কোনো ডান দিক, যেমন এই ছবির ক্ষেত্রে এই ডান দিকের হয় এই নিচের দিকে লিখতে পারতেন বা উপর দিকে লিখতে পারতেন, অর্থাৎ বিফোর এখানে লেখা যাবে না, এই কোণার দিকে লিখতে হবে, আর বিফোর লেখার সময় খুব মোটা করে যা ফন্ট দেওয়া যাবে না, যেমনটা আপনি এখানে করেছেন খুব ভালো একটা ফন্ট দিয়েছেন, কিন্তু ফন্ট দেওয়ার কারণে ইমেজের অনেকখানি অংশটাই চলে গিয়েছে, তো এখানে খুব ভালো একটা ফন্ট দিতে হবে ব্যাপারটা তা না, স্লিম ফন্ট দিতে হবে, যেগুলা থিন ফন্ট সেগুলা দিতে হবে, অর্থাৎ এই ফন্টটা আপনার এখানে ভালো হয়নি। এরপর আমরা দেখছি পরের ইমেজটাই, এটা ভালো হয়েছে তুলনামূলক। আচ্ছা এটা কি পিএনজি ছিল নাকি আপনি পিএনজি করেছেন, কোনটা কোনটা? না এটা পিএনজি ছিল। আচ্ছা ওয়াও, এই কাজটা খুবই সুন্দর হয়েছে, এই কাজটা খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে, এই কাজটা খুবই সুন্দর হয়েছে, নিচের দিকে আপনি মনে হয় ছায়াও দিয়েছেন, এগুলো কি আপনি ছায়া দিয়েছেন নাকি ইমেজটা এরকম ছিল? ইমেজটা এরকম ছিল। আচ্ছা আপনার এই দিকে একটু ছায়া দিলে ভালো হইতো, তারপরেও এটা খুব একটা বোঝা যাচ্ছে না, মানে এই কাজটা খুব সুন্দর হয়েছে, আজকের কাজ যদি অন্য এর থেকে ভালো কাজ না পাই তাহলে আজকে আমি ম্যান অফ দা ম্যাচ দিয়ে পাগল একটু নিচের দিকে করে দিছি, এই কারণে এটা আরো বেশি রিয়েলিস্টিক করে দিতেছে, তাই না? এই যে এখানে দেখে মনে হচ্ছে ঘাসের মধ্যে তার পাটা লুকায় আছে, এটা দেখে আরো বেশি রিয়েলিস্টিক করে দিতেছে। আচ্ছা এই যে মোবাইলের স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিন কি সমান হয়, মানে চার কোণা কি সমান হয় নাকি কোনো জায়গায় একটু কম বেশি হয়, ঢেউ হয়? আপনার এখানে ঢেউ হয়ে গেছে, মোবাইল স্ক্রিনটা সোজা নাই, তো মোবাইল স্ক্রিন সোজা করতে হয়, এই কাজটা কিভাবে করে আমরা দেখবো। ওয়াও, এই কাজটা তারও সুন্দর হয়েছে, বাহ এত সুন্দর কাজ আপনি পারেন, আমি তো জানতাম না, তাহলে তো ম্যান অফ দ্য ম্যাচ এই কাজটা হয়ে গেল ভাইয়া, ভয় পাইছি ভাইয়া, ভয় পাইছি। হ্যাঁ ভয় তো পাইছেন, কিন্তু কাজটা দেখে তো আমার ওয়াও, মানে আমি তো থ হয়ে গেছি যে এত সুন্দর কাজ আপনি কিভাবে শিখলেন। আপনার ভুল, কাজটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা এই কাজটাও সুন্দর হয়েছে, আপনি এতগুলো সুন্দর সুন্দর কাজ করেছেন উপমা সাহানি, উপমা সাহানি তো খুব সুন্দর কাজ করেছে, বাহ এত সুন্দর ক্রিয়েটিভ মানুষজন কই ছিল, উপমা সাহানি ভেরি গুড, খুব সুন্দর হয়েছে কাজটা, পছন্দ হয়েছে, প্রফেশন দেখছেন আপনাদের মাথায় কত বুদ্ধি, সব আপনার জন্য ভাইয়া, সব আমার, আমি আবার কি বলবো, আপনি যেভাবে দেখান বোঝান এই জন্য। আচ্ছা আচ্ছা এইটা আপনি কি কি দিয়ে করেছেন, এলিমেন্ট গুলো দিয়ে দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড, কিন্তু এই জিনিসটা আমাদের টেকনিক মানে বড় বড় কাজে দরকার হয় না, তারপরও আমরা বিভিন্ন ম্যানিপুলেশনের ক্ষেত্রে দিয়ে দিই, এগুলো ইনসেট দিয়ে দিই, মানে এই মেজার মধ্যে ছোট করে দিই, এখানে ছোট ছোট করে খুবই সুন্দর হয়েছে, কিন্তু এই মোবাইলের স্ক্রিন মিলে নাই, জি ভাইয়া আমার কাজগুলো আসলে ভালো হয় নাই, চেষ্টা করছি আর আপনার এই পেছনে সাদা কেন, আর্টবোর্ড নিয়ে কাজ করছেন কেন, সাদা কেন,
পিছনে কি ব্যাকগ্রাউন্ড থাকবে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে ব্যাপারটা হচ্ছে এই ছবিটা দেখেন এই ছবিটা পুরোটার মধ্যে যেমন শুধু মেসি কিন্তু এই ছবির মধ্যে সাদা রাস্তা কেন পুরোটা এক কালার থাকবে আর এখানে এই হাতটা কাটা কেন এই হাতটা যদি আপনি কোণায় লাগিয়ে দিতেন তাহলে তো কাটতো না এখানে ঘাস মিলে না এই যে ঘাসের উপরে হ্যাঁ ভাই আমার এগুলো মিলে না এটা কেন হয় আপু জুম করে কাজ করে মিলাইতে হবে আমাদের উপমা আপু দেখেন কত ক্রিয়েটিভ থিংকিং এরপর আমাদের এই যে আশরাফুল ভাই কত ক্রিয়েটিভ থিংকিং আপনারও ক্রিয়েটিভ থিংকিং যেমন এই যে আমরা এইখানে এই বাবুটার ইয়ে পেলাম গোলা পেলাম তো ক্রিয়েটিভ থিংকিং আছে ঠিকই কিন্তু আপনার কাজটা মিলাতে পারেন নাই আপনি মানাচ্ছে না মানে বাঘটার তলা পায়ের তলাটা আপ ডাউন হলে ভালো হতো সমতল না তো সে কই থেকে আসতেছে সরি ভাই ব্যাকগ্রাউন্ডটা ভুল হয়ে গেছে এটা ভালো হইছে এই ভিউটা ভালো হয়েছে মানে এই এই ছবিটা একদমই পচা হইছে এই কাজটা একদমই করা উচিত না জলছাপ ওয়াটারমার্ক বলা হইছে না ওয়াটারমার্ক থাকলে কোনো ছবি আমরা ইউজ করতে পারবো না বানানোর পর খেয়াল করছি ভাই আগে বানাই নেছি তারপরে দেখি জলছাপ দেওয়া না ভাই এরকম করলে হবে না বিয়ের আগেই দেখতে হবে বিয়ের পরে যদি বলেন যে ভাই আগে জানতাম না আচ্ছা এরপরে আসেন ফরহাদ ভাই কাজ অনেক আগের কাজ করেছে সে জাস্ট র‍্যাপিং করেছে ফরহাদ হোসেন অপূর্ব ভাই আপনি কি আছেন এটা কি আমাদের সানজিদা আপু খুব সুন্দর হয়েছে ক্রিয়েটিভ এত ক্রিয়েটিভ মানুষ আপনারা আমি তো জানতাম না ভাইয়া ল্যাপটপ দিয়ে করতে তারপর ফোনে এডিট করা হইছে মানে ফোনে আবার কি এডিট করছেন মানে ছবিটা কি আপনি তোলা ছবি হ্যাঁ হ্যাঁ ছবিটাকে পরে আবার এডিট করছি কালার ঠিক ছিল না তো সাদা আর কি কালার ফ্যাকাশে ছিল আচ্ছা মানে এই যে ফোন হাতে পাইলেন এই ফোনের হাতে হাতালা ফোন পাইলেন কই আপনি এটা নিজের ছবি তারপরে এইটা ভিতরে আটকানো হইছে ছেলেটা উপর থেকে জাম্প করছে তো এই ছবিটা আপনি পাইলেন কোথায় এটা কি পিএনজি ছিল না পিএনজি করেছিলেন না না এটা পিএনজি করা হয়েছে এটা আরেকটা ছবি ছিল এটা যে পুকুরে ছবি তোলা হয়েছে তো সেটাকে পরে এখানে স্যার জি উপরে ড্রপ গুলো এক্সট্রা লাগানো হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে যে ড্রপ গুলো আপনি লাগিয়েছেন যাক এটা আমি বুঝতেছি আপনারা বুঝবেন না আচ্ছা এখন কথা হচ্ছে এইখানে এই স্তাসটা কই পেছেন এই যে এটা এটাও ভাইয়া এটা হচ্ছে কি বললাম না এই যে এই ছবিটা পুরাটা হচ্ছে কি আরেকটা ছবি এটা ঢুকায় তারপর হচ্ছে এই ড্রপ গুলো আর এক্সট্রা যেগুলো আছে সেগুলো অ্যাড করা হয়েছে যদি এরকম না হয়ে এর পেছনের তলের ব্যাকগ্রাউন্ডটা হতো অর্থাৎ এর হাতের পেছনে আমার হাতটা এখানে আছে হাতের নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি এখানে দাঁড় করাতাম সেক্ষেত্রে একটু বেশি ভালো হতো এটাও খুব সুন্দর হয়েছে চমৎকার সুন্দর হয়েছে
ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এই এখানে কিন্তু রাস্তা মিলে নাই আপু, রাস্তা মিলে নাই, শুধুমাত্র এই ছবিটা ভালো, পেছনের পেছনের রাস্তা এনভায়রনমেন্ট কিন্তু মিলে নাই, পেছনের এনভায়রনমেন্টটা মিলাইতে হবে বা পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড মিলে নাই। এটা সুন্দর হয়েছে বাট ব্যাকগ্রাউন্ড ফ্যাক্ট, এই কালারের সাথে কালারটা যাচ্ছে না, ভালো হয়েছে। ভাইয়া এটা কি, ভাইয়া এটা কি অ্যাডভান্স না, এই যে কাজটা একটু আগে দেখলেন কোনটা, এটা ওই যে একটু আইটটা একটু আগে যে ওই যে রাস্তার যে ইয়াটা কোনটার কথা বলেন, ওই যে ভাইয়া মোবাইল থেকে রাস্তাটা বের হয়ে আইছে ওইটা, ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, এই যেটা বললেন যে রাস্তা মিলে নাই, আচ্ছা আচ্ছা এটা আগে না, এটা যে খুব অ্যাডভান্স লেভেলের কাজ আমি তা বলবো না, কারণ এটা 3D ম্যানিপুলেশনের মধ্যে পড়ে, আর 3D ম্যানিপুলেশন মানে কি সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন, যে মোবাইল থেকে বা একটা স্ক্রিন থেকে একটা জিনিস বের হয়ে আসা, বা জিনিসটা আসলে ওই যে আপনারা ছোটবেলায় একটা রফিক একজন ক্রিকেটার ছিল আমাদের বাংলাদেশি, রফিক চাচা বলতো সবাই, আপনারা কি রফিকের খেলা দেখেছেন যখন আমরা ছোটবেলায় ছিলাম? হ্যাঁ ভাই আমি দেখছি, আমি দেখছি ভাইয়া, মামা দেখে দেখি, আমি দেখছি, আসলে ভালো বলা, তখন বল করতে একটা রফিক কে ক্যাট করেছে, রফিক যখন একটা বল করতে, ওই রফিক তো মূলত বলার ছিল, তো রফিক বল করেছে এবং একজন ব্যাটসম্যান ক্যাচ আউট হইছে, তো ক্যাচ আউট হইছে ওই ক্যাচটা মোবাইলের স্ক্রিন থেকে বাইরে থেকে একজন ক্যাচ ধরছে, অর্থাৎ সে সোজা মারছে আর স্ক্রিনের বাইরে থেকে একজন ক্যাচ ধরছে, তো ব্যাপারটা হইতেছে এরকম যে আমরা যে আমাদের স্ক্রিন যে মনিটরটা, ধরুন আমার এই মুহূর্তে একটা স্যামসাং এর ভালো একটা মনিটর, এই মনিটর এত এইচডি দেয় যে জীবন্ত একটা ছবি, মানে খেলার মধ্যে খেলা দেখলে মনে হবে যে আপনি নিজেই খেলতেছেন, এরকম একটা অ্যাড দেওয়া হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হচ্ছে 3D, 3D মানে কি, 3D মানে হচ্ছে মোবাইল কম্পিউটারের ভিতর থেকে কোনো একটা ভিউ বের হয়ে আছে বা আপনারা একদম জীবন্ত মনে হইতেছে, ব্যাপারটা হচ্ছে এটা। তো এখানে অ্যাডভান্স লেভেলের কাজ করেছে আমি তা বলবো না, উনি এখানে জেপিজি পিএনজি করে বসিয়েছে, যে কাজগুলো শিখেছেন ওই কাজগুলো উনি করে এখানে বসিয়েছে, উনি যে এখানে অ্যাডভান্স অন্য টুল ইউজ করেছে ব্যাপারটা আমি তা বলবো না, হয়তো সে টুল ওই অন্য টুল ইউজ করে থাকতে পারে বাট আমি বলবো যে সে করেনি, কারণ যেসব টুল আপনি শিখেছেন সেসব টুলের দ্বারা এই কাজটা করা যায়, এটা আমরা পাবো সামনে পাবো। ভাই এটার জন্য মানে এই ধরনের কাজ চেষ্টা করেছিলাম পারি নাই তো এই জন্য বললাম আর কি। ভেরি গুড সানজিদা আপু, ভেরি গুড, আচ্ছা এই ছবিটা সুন্দর হয়েছে, ভেরি গুড। এটা কি করেছে তামজিদ ভাই, আপনি তো দেখি অনেক ব্রিলিয়ান্ট, মানে এত ব্রিলিয়ান্ট মানুষের কই থেকে আসে, মানে আমি তাহলে কি, আমি ভাবিতেছি না যে আপনারা যদি এত ব্রিলিয়ান্ট হন তাহলে আমার কি হবে, প্রতিভা দিয়ে কম্পিটেন্ট ভরা হয়ে গেছে, ম্যাচ করতেছে না, মানে আপনারা আপনারা আমার স্টুডেন্ট নাকি আমি আপনাদের স্টুডেন্ট, আমি বুঝে পাইতেছি না ভাই, আপনি সুপার ব্রিলিয়ান্ট বলেন, হ্যাঁ গুলজার ভাই আপনি সুপার ব্রিলিয়ান্ট, আচ্ছা গুলজার ভাই যাক ভালো লাগতেছে, আপনারা এই যে বেসিক লেভেলে অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন ভালো লাগতেছে, খুবই সুন্দর, ওয়াও এত সুন্দর আসলে কাজগুলো আমি আশা করি না আপনাদের থেকে, আমি ইমপ্রেস হয়ে গেলাম আর কি, ঠিক আছে প্রতিটা কাজের খুবই ভালো ভালো কাজ করতেছেন দেখে খুব ভালো লাগতেছে আসলে, কম্পিটেন্ট ইসে ভরা কি বলে একজন হাসানুর কি বলে, প্রতিভাবান ব্যক্তিদের ভরা। আচ্ছা ফরহাদ হুসাইন ভাই, এই যে আপনি মিলাইতে পারেন নাই, মিলাইতে পারেন নাই আর ঘাসটা আসলে যাচ্ছে না, আমার এই মেসির যে ছবিটা যেভাবে হাইলাইট হয়েছে এই ছবিটা ব্লার হয়ে আছে, খুব বেশি ব্লার হয়ে আছে, যে কারণে ভালো ম্যাচ করছে না, আর ব্যাকগ্রাউন্ড তো আসলে ভালো হয় নাই, যে কারণে ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছেন, ভালো ভালো ম্যাচ করছে না, বাট আপনার কাজ যতটুকু শিখেছেন সেই অনুযায়ী বলবো যে না আপনার কাজ টুলগুলো প্র্যাকটিস হয়েছে বা চলে, আর এই সাইডে যে হালকা দাগ দেখা যাচ্ছে, হালকা দাগ উপরে এবং সাইডে দেখা যাচ্ছে, আচ্ছা এটা কি, এটা আবার 3D ক্যামেরা, এটা আবার কি, আপনি একটা ক্লাসের স্ক্রিনশট নিয়ে আপনি এখানে বসাই দিচ্ছেন, এটা 3D হইলো কেমনে, এখান থেকে কি কিছু বের হয়ে আছে ভাই, আমাকে কেটে দিল ভাইয়া, কে কেটে দিছে, অনেক অবশ্যই সুন্দর দেখে মনে হচ্ছে যে 3D, বাট আমরা 3D বলতে এরকম একটা ভিউ বুঝাবো যে যেখান থেকে মানে জীবন্ত একটা জিনিস বের হয়ে আসতেছে,
জীবন্ত জিনিস কিন্তু এখান থেকে বের হয়ে আসছে না, এটা মোবাইলের মধ্যেই আছে, তার পাখা টাকা সবকিছু মোবাইলের মধ্যে আছে, দেখে মনে হচ্ছে এটা ছবি তোলা এরকম মনে হচ্ছে। হ্যাঁ আপনি যে যতটুকু করেছেন খুব ভালো করেছেন, বাট পাখাটা যদি একটু বাইরে দিয়ে দিবেন তাহলে ভালো ভালো মনে হচ্ছে, ভালো ছবি মনে হচ্ছে। আর এটা কিন্তু একটু ম্যাস্কুলার কাজ হয়েছে অন্তর চন্দ্র ভাই, তারপরেও ধন্যবাদ কাজ জমা দিয়েছেন, সেই অনুযায়ী আপনাকে অনেক ধন্যবাদ। তাছাড়া এই হাতটাও ভালো না, জিপিজি থেকে পিএনজি করাটাও ভালো হয় নাই, এই হাতটাও কাটা। আর তাছাড়া পাখি উঠতেছে কই থেকে, এই এই ওড়াটা তো পানি থেকে উঠতেছে না, দেখে মনে হচ্ছে সে আকাশে উঠতেছে। পাখির যে উড়ন্ত একটা ভিউ, এই উড়ন্ত ভিউটা আপনি দিয়েছেন আকাশে, কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়েছেন খালের পানি। আর আসলে এই খালটা একদমই গ্রামীণ গ্রাম বাংলা হয়ে গেছে, এবং এতই গ্রাম বাংলা যে মোবাইলটাও গ্রাম বাংলা হয়ে গেছে। কোয়ালিটি ইমেজটা কোয়ালিটি ফুল না। আচ্ছা এই ইমেজটা সুন্দর হয়েছে, এটা ভেরি গুড, এটা চলে, এটা চলে। বাট এই মানুষটাকে আরো বড় করে মাথাটা মনে হয় যে নষ্টের সঙ্গে ধাক্কা খেয়ে যাচ্ছে। হ্যাঁ ওরও ওরও ভাব দেখে মনে হচ্ছে যে গুদা খেতেছে, তাই না? আচ্ছা এটা সুন্দর হয়েছে, কিন্তু একটু ছায়া দিতে হবে, রিয়েলিস্টিক করার জন্য একটু ছায়া দিতে হয়, ড্রপ শট দিতে হয়, যেটা আপনি দেন নাই। আচ্ছা এই ছবিটা পেয়েছেন কোথায়? ছবিটা কি আপনার তোলা ছবি নাকি গুগল থেকে ডাউনলোড করেছিলেন? আপনি আপু গুগল থেকে নিয়েছি ভাইয়া। আচ্ছা আচ্ছা এটা চলে, বিফোর আফটার চলে, কিন্তু বিফোর মানে কি আগে এরকম কালো ছিল? হ্যাঁ ভাইয়া। তাহলে তো ভালো হয়নি, আগে সিকন ছিল, বড় পর মোটা করে দিয়েছেন। আচ্ছা এটা কি করছেন, এটা এই জিএফ ফরম্যাট সেভ করছেন কেন? জিআইএফ এ সেভ করছেন আপনি ভুল করে, আপনি সেভ অ্যাজ কে জেপিজি তে সেভ করতে বলাইছে, আপনি জিআইএফ এ সেভ করেছিলেন। আচ্ছা আমরা এরপরের হোমওয়ার্কে চলে যাই। এস এম শফিকুল ইসলাম, আমি হচ্ছে কাজ করছিলাম এখানে, একটা কাজ করছিলাম, কাজটা আপাতত এখানে বন্ধ রাখতে হবে। ভাই এটা কি বায়ারের কাজ? না আর কাজগুলো দেখবেন না। ভাই আমি এটা জমা দিয়েছি, ভাই আমি দেখব দেখব আমি দেখব। আমাদের নূর আলম এই কম্পিউটারে গেম খেলে, তো হচ্ছে সে পিসিটারে হ্যাং করে রাখে আর কি। তো আমি দেখছি যে মানে আমি তো কম্পিউটার কখনো প্রেসার দিই না, কম্পিউটার সবসময় ফাস্ট রাখার চেষ্টা করি। ভাই কি গেম খেলে? কি গেম খেলে? পাবজি খেলে, আর হচ্ছে যে ফ্রি ফায়ার। এই গেম গুলো খেলে কি হয় ভাই আমি এটা বুঝি না, আমিও খেলবো। ভাইয়া মানুষ তো এক মনোযোগ পাবজি ফ্রি ফায়ার মনোযোগ দিয়ে দুই দিন খেলেন তাইলে পরে ছাড়তে পারবেন না, তখন বুঝতে পারবেন কি হয়। হ্যাঁ হ্যাঁ একবার ব্যবসা শুরু হয়ে যায়। পাবজি খেলে সে তো ফ্রি ফায়ার খেলে না, আর যে ফ্রি ফায়ার খেলে সে পাবজি খেলে না। এই তো ভাই নূর ভাই আবার ডাবল খেলে না, আমি আমাদের নূর ভাই আমি দুটাই খেলি ভাই, আমি সিওসি খেলি, ফ্রি ফায়ার খেলি, পাবজি অন্ডর সিস ফ্রি ফায়ার। ও আচ্ছা আর একটা সিওসি আছে। হ্যাঁ সে তারপরে আমাদের সিওসি রে বিদায় জানাইছি অনেকদিন আগেই। সুযোগ পেয়ে এখানে সবসময় বসে থাকে। আমার ল্যাপটপের কিবোর্ডটা লক হয়ে গেছে, কাজ করতেছে না, এটা কোনো সলিউশন আছে কি? লক হয়ে গেছে, লক আবার হয় কিভাবে? কিবোর্ডে বোতামগুলো কাজ করতেছে না একটাও। তাহলে ভিতরে জি ভাই অনেক সময় হয় একটা বাটনে ক্লিক করে ধরে রাখলে ভাই আপনার লক হয়ে যায়। এটা কোনো ফাংশন যদি ম্যানুয়াল থাকে তাহলে তো ভালো, আর যদি ম্যানুয়াল না থাকে হার্ডওয়্যার এর প্রবলেম। কিবোর্ডে লাইনটা লাগালে হয়ে যায়।
লগ হচ্ছে তিনটা, একটা হচ্ছে যে এই ক্যাপিটাল করে ক্যাপিটাল লেটার, এটা একটা লগ, একটা হচ্ছে স্ক্রল লগ, একটা হচ্ছে নাম্বার লগ। আমি জানি এই তিনটা লগ আছে কিবোর্ডে। ভাইয়া এটা হচ্ছে এটা আপনি শিফট ধরে থাকেন, কিছুক্ষণ শিফট ধরে থাকেন অটোমেটিক্যালি আপনার ইয়ে খুলে যাবে, লক খুলে যাবে। আচ্ছা শিফট ধরে তো দেখেন, শিফট ধরে দেখেন বা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখেন আপনার শর্টকাট কি আছে কিনা যেগুলো চাপ দিয়ে আপনি এরকম ভুল করতে পারেন। ভাইয়া হ্যালো ভাইয়া, কিবোর্ডে লাইনটা খুললা বা লাগাইলে ঠিক হয়ে যায় অনেক সময়। না এটা যদি হার্ড ডিস্ক প্রবলেম হয়। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ অনেক কষ্ট করে আপনি একটা পিক নিয়ে আমি একটা থাম্বনেল বানাইছিলাম, যদি একটু দেখেন কষ্ট করে। হ্যাঁ আমরা দেখব, অবশ্যই দেখব ভাই, আমরা সবাই কিউরিয়াস থাকি আমরা। আচ্ছা আজকে কিন্তু আমরা কাজই দেখব অনেকক্ষণ ধরে, আরো কাজ দেখব, সবার কাজ দেখব। অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন আপনারা, এত সুন্দর কাজ না দেখতেই তো হবে। দেখেন আমাদের রুমন ভাই কতটা ব্রিলিয়ান্ট, সে এখানে বিড়াল এনেছে, ঘাস এনেছে, একটা প্রজাপতি এনেছে, বিড়ালটা আবার প্রজাপতির দিকে তাকায় আছে, আবার এদিকে পিচ্চিটা প্রজাপতির ছবি তুলতেছে। চিন্তা করেন সে কত কত বড় মাপের একজন প্লেয়ার। আরে বাবা এত বড় সব প্লেয়াররা তারা কম টেনে কি করে। ভাইয়া আপনি যে পর্যন্ত শিখাইছেন ওইটা দ্বারা কি এটা সম্ভব? সম্ভব হয়তো একটু অ্যাডভান্স কাজ করেছে, অবশ্যই সম্ভব। কেন সম্ভব জানেন? এই ছবিটারে ধরেন সে পিএনজি পাইছে, এটারও সে পিএনজি পাইছে, ধরেন সে বিড়ালটারও পিএনজি পাইলো বা পিএনজি বানাইলো। এখন ঘাসের মধ্যে বসানো, ঘাসটা ধরেন আলাদা, বিড়ালটা ধরেন আলাদা, সেই ক্ষেত্রে উনি হালকা করে এটা বসায় ইরেজ করতে করতে সুন্দর করে ভিউটা বানাবে। অর্থাৎ ইরেজ তো শেখানো হয়েছে, সফটওয়্যার হার্ডওয়্যার শেখানো হয়েছে, অর্থাৎ সফট ইরেজার হার্ড ইরেজার শেখানো হয়েছে। তাহলে তো এখানে বুলেট মানে অ্যাডভান্স এর কোনো জিনিস দেখি না। হ্যাঁ সে হয়তো বা অ্যাডভান্স টুলের কাজ পারে বা মাস্কিং এর কোনো কাজ পারে, কিছু অ্যাডভান্স টুলের কাজ হয়তো সে পারে, ঠিক আছে। বাট যেহেতু সে তার কাজ আমি আরো একটা দেখেছি, বাট যতটুকু শিখেছে এতটুকু সম্ভব। আচ্ছা আমি আবারও বলছি যে আমরা কেউ অ্যাডভান্স কোনো কাজ না করি, আমরা কেউ অ্যাডভান্স কোনো টুলের কাজ না করি, আমরা যেসব টুল পারি সেসব টুল দিয়েই করি। আস্তে আস্তে করে তো আমরা যাচ্ছি এগোচ্ছি, তারপরেও আমি যত যেসব কাজ দিয়েছেন আমার মনে হচ্ছে না যে খুব একটা অ্যাডভান্স টুলের কাজ আপনি করেছেন। আচ্ছা ইব্রাহিম খলিফা ভাই আপনার কাজ তো ভালো হয় না, ইমেজ কোয়ালিটির অবস্থা কেমন? এই মেয়েটা কি, মেয়েটা কি আপনার গার্লফ্রেন্ড? এর ছবি আপনি কেন নিয়েছেন? আর এই ছবিটা, এই ছবিটার এই অবস্থা কেন, মেয়েটার ছবিটা এই ছবি কেন, আর পেছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটার এই হাল কেন, মানে কোয়ালিটি এতটা খারাপ কেন? কোয়ালিটি আপনি ভালো পান নাই? ইমেজ কোয়ালিটি এত লো হইলে মানুষজন দেখে, কেউ কি দেখবে এই ছবিটা? এমডি ইমন ভাই, আরে বাবা আমার তো বস্টাস বানা দিচ্ছে। এই আমি এগুলো খাই না ভাইয়া, এইগুলা কেন আনছেন, কি দরকার ছিল এগুলো? এমনি দি ভাই তো সারে দেখেন সে জেপিজি থেকে পিএনজি করছে, এই লোকটার জামা নাই, আমার একজন বডিগার্ডের জামা নাই। এখানে একটু আর কি শেষে দেখছে, এখানে একটু ইসু। আচ্ছা এরা যে আমার বডিগার্ড, ওরা তো আমার থেকে বেশি স্মার্ট। কি সব ছবি ইউজ করছে, ইউজ করবেন আমার থেকে কালো কালো যারা তারা তাদের ছবি ইউজ করবেন, ইউজ করছেন আমার থেকে ভালো ভালো ছবি। যে তাদেরকে দেখে মনে হচ্ছে আমার বস। আচ্ছা গেল পেছনে আবার কোন মেয়ে লুক ভাই, আপনি টাকা পয়সা বেশি এরকম লুকই রাখছেন। আচ্ছা পেছনে একজনের ছবি আছে, পেছনে ছবি আছে আর এক মেয়ের, তার আকাশের মধ্যে দেখা যায়, ওই মেয়েটা আকাশ থেকে লুক দিচ্ছে। বাহ এটা কোনো চিন্তা হলো, এটা কিছু হইলো, সুপার মুভি, এটা আবার মুভি মানে খালাস হয়েছে, মুভি আসলো কই থেকে এখানে। আচ্ছা ঠিক আছে মানলাম, হিরো ভাইয়া আপনি হিরো, আমার হিরো আলম মানে দেন না আবার। আচ্ছা এরপরে এই যে জাহাজ, এই জাহাজের তলা, জাহাজের তলা তো দেখে বোঝা যাইতেছে যেটা আলগা দরকার ছিল, জাহাজের তলাটাকে হালকা হালকা করে যদি একটু মুছে দিতেন তাইলে দেখা মনে হতো যে জাহাজটা পানির মধ্যে আছে, কিন্তু এখন দেখা মনে হচ্ছে জাহাজটা আলগা বসাইছে, বোঝাই যায়। আচ্ছা কাজটা আপনি করেছেন ভালো, কিন্তু এই লেখাগুলো ভালো হয়নি, আর লেখালেখি তো আপনারা আসলে ওইভাবে শিখানো নাই, দ্যাটস ওয়াই আমরা আর অনেক কিছু শেখার বাকি। আর এই ছবিটা অ্যাপ্রুভ দিলে আসলে কষ্ট লাগবে, অ্যাপ্রুভ দেওয়া যাবে না, আর একটু ভালো করে করবেন তারপরে অ্যাড দিব, অ্যাপ্রুভ দিব। আচ্ছা এরপরে এই ছবিটা ভালো হয়েছে, কিন্তু এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে আলগা আলগা, এখানে একটু ছায়া দেওয়া উচিত। ভাইয়া ওই যে টেবিলে আপনারা কি দেখলাম ভাইয়া, ওই থাম্বনেলটা কোনটা আপনার ছবিটা? আমি আসলে কখন স্মোক করি নাই এবং খাই না,
আচ্ছা এখানে যে ছবিটা, এই ছবির পেছনে শেড আছে, শেড দেখা যাচ্ছে, একটা শেড দেখা যাচ্ছে, এটা উচিত না। ইমেজটা সুন্দর হয়েছে, ইমেজটা সুন্দর হয়েছে বিনয় চক্রবর্তী, বাট পেছনের এই যে ভিউটা, এই ভিউটা যদি আমরা এরকম অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমরা যদি অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, লাইক আমরা যদি এখানে কোনো বনের ব্যাকগ্রাউন্ড বা কোনো ফরেস্টের ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম, সেই ক্ষেত্রে কিন্তু ভালো দেখাতো। এই একটা কথা বলবো, জি ভাই বলেন। আজকে কি আমার ওই কাজটা দেখাবেন একটু? কোন কাজটা ভাইয়া? এই যে এই ডাইনোসরটা ইয়ে করতে হবে, শুধু যে বর্ডার ইয়ে থাকবে, স্টক ফিল থাকবে, স্টক থাকবে, ফিল থাকবে না। ওকে অবশ্যই করব। কে কে, আপনি কে, আপনি কে? আমি ইমেজ বাহুল মন্ডল পলাশ। আপনি এখানে কথা বলতেছেন কেন? আর এখানে ফটোশপের ক্লাস চলতেছে, আপনি ইলাস্ট্রেটর দিয়ে বলেন কেন? আচ্ছা বিনয় চক্রবর্তী ভাই, এই যে ছবিটা কিন্তু শাটার স্টকের ছিল, শাটার স্টকের একটা ছবি ছিল, তো শাটার স্টকের একটা ছবি আমরা এখানে ইউজ করতে পারবো না, শাটার স্টকের ছবি আমরা ইউজ করতে একদমই পারবো না। আচ্ছা পলাশ ভাই আমরা দেখবো, আমরা লাস্টের দিকে দেখবো, 11:30 পলাশ ভাই 11:30 দেখবো, আপনি চাইলে 11:30 জয়েন করতে পারেন, এখন চলে যায়। আচ্ছা আমরা এখন রফিকুল ইসলাম ভাইয়ের কাজ দেখবো। রফিকুল ইসলাম ভাই, সে কয়েকটা বাঘের ছবি নিয়ে করেছে, একটা ইউটিউব থাম্বনেইলও দেখলাম, সুন্দর হয়েছে, দেখে ভালো লাগতেছে যে আপনাদের অনেক ক্রিয়েটিভিটি ভালো, বা আপনারা আসলে খুব ভালো করতে পারবেন কাজগুলো, দেখে খুব ভালো মনে হচ্ছে। কোনটা দেখুন, ওই যে কাজটা যে করলাম এস এম রফিকুল আলম। আচ্ছা রফিকুল ইসলাম আলম ভাই, রফিকুল আলম এই কাজটা খুবই সুন্দর হয়েছে, জোস হয়েছে, কিন্তু এর নিচে যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ সাদার মধ্যে কালো রঙের একটা শেড দিয়েছেন বা ড্রপ শ্যাডো দিয়েছেন, এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, ঠিক আছে। হ্যাঁ এটা হালকা করে দিয়েছেন, ভেরি গুড, কিন্তু পিছন আসলে হাতটা কোথায়, হাতটা কিসের উপরে আছে, হাতটা কিসের উপরে আছে, টেবিলের উপরে, সাদা টেবিল যদি সবসময় দেন, সাদা টেবিল সব ইমেজের জন্য দেখে ভালো লাগবে। আচ্ছা এবার আসেন বিফোর আফটার, এই ছবিটা, এই ছবিটার সাইজ কতটুকু আর এই ছবিটার সাইজ কতটুকু ভাই? এই ব্যাকগ্রাউন্ডটা বড় করে, বেগুনি কালারটা বড় করে ফেলেছেন না, বেগুনি কালারের ব্যাকগ্রাউন্ডটা উচিত ছিল এরকম সাদা, যে সাইজটা ওই সাইজটা রাখা, ভেরি গুড, ঠিক কাজগুলো করেছেন, সুন্দর হয়েছে, এই ছবিটা সুন্দর হয়েছে। এই যে এখানে ইয়ে নাই, এখানে এটা নাই, আরেকজনের দেখলাম এখানে ভুল আছে, বিনয় ভাইয়ের ছিল। আচ্ছা এই ইমেজ গুলো সুন্দর করেছেন, ভেরি গুড, পছন্দ হয়েছে, ভেরি গুড, বাহ আপনারা খুবই ক্রিয়েটিভ। আপনাদের সাথে আমি যদি তাল মিলাইতে যাই তাহলে তো আমার একটা কোর্স করা লাগবে, ক্রিয়েটিভ আইডিয়ার জন্য আমার একটা কোর্স করা লাগবে। আচ্ছা আমাদের অপূর্ব ভাই এটা ভালো হয় নাই, একদম লম্বা করে ফেলেছে অপূর্ব ভাই, অপূর্ব ভাই প্রথমটা লম্বা করে ফেলেছিলেন, এটা ঠিক আছে, বাট কালো কালারটা মানে নীল কালারটা দেওয়া ঠিক হয় নাই। এখানে বিফোর আফটার করেছেন যে মানে আমি তো কোনো আলামত দেখতে পাচ্ছি না, বিফোর আফটার দুটোই তো সেম, দেখে তো দুটোই সেম হইতেছে, কোনো আলামত নাই। আচ্ছা এই ছবিটার সাইডে হালকা একটা সাদা বর্ডার আছে, বর্ডারের জন্য দেখে খারাপ লাগছে, এই ছবিটা ভেরি গুড, সুন্দর হয়েছে, আর এটা তো লম্বা বানিয়ে দিচ্ছেন টোটালি, অপূর্ব ভাই টুকটাক করেছেন, ভুল করেছেন, তাও পরস অ্যাপ্রুভ দিচ্ছি, আজম ভাই ভেরি গুড। ভাই আমি কি অ্যাপ্রুভ পাবো? কে আপনি? ভাই ওই যে আসমান রফিকুল আলম। হ্যাঁ অ্যাপ্রুভ দিয়েছি। আচ্ছা এটা ভালো হয়েছে, কিন্তু এই সাইড আবার ভিউটা কেন, এই ভিউটা কেন, এফে এখানে মাঠটা এরকম কেন, আর পেছনে ছায়া পড়ছে, এরকম ছায়া পড়ছে, এত গাঢ় ছায়া কেন, আব্দুস সত্তার ভাই, আব্দুস সত্তার ভাই ভেরি গুড, বিফোর আফটার,
ওকে এখানে সাদা দাগ আছে কেন আব্দুল সাত্তার ভাই এখানে সাদা আচ্ছা আপনাদের কি ইয়ে শিখেছিলেন ওই যে ফেদার রেডিয়াস আছে যে ফেদার গুলোকে ডিলিট করা সাইড থেকে হালকা একটু কমিয়ে দেওয়া এটা কি শিখেছিলেন জি ভাইয়া জি ভাইয়া শিখেছেন তাহলে এই ছবিটার সাইডে হালকা হালকা রাফনেস কেন আছে এই সাইডে হালকা হালকা রাফনেস কেন দেখাচ্ছে এই ছবিটার হালকা ভাই এই যে এখানে রাফ কেন ভাই আবার ভুল হয়েছে ওই আফটার বিফোরটা উল্টা হয়ে গেছে বুদ্ধিটার মধ্যে জি জি আমি তো এখন খেয়াল করিছি পাঠায় ধর পর যে এটা প্রত্যেকটা আমিতেই আমিও কিন্তু খেয়াল করি নাই মাত্র খেয়াল করলাম বুদ্ধিটার মধ্যে সেই কাজ করছে পরে আফটার করতেছে তাছাড়া তাছাড়া আপনি যে ভুলগুলো করেছেন ওই যে ফেদার ফেদার রেডিয়াস ফেদার সিলেকশন এখানে আপনি ভুল করেছেন আর এখানে মিলাতে পারিনি একটু জুম করে দাও একটু ভুল হয়ে গেছে এটা ভাই এত তো হয় না ভাই ঘাস দিয়েছেন সেই ঘাসের অবস্থা তো ভালো না মানে ঘাসটা একদমই যাচ্ছে না ছবির সাথে কোয়ালিটি ফুল না শামীম তালুকদার ভেরি গুড শামীম তালুকদার খুবই সুন্দর একটা কাজ কিন্তু এই ছবিটা কই পাইছেন এই ছবিটা আপনি কোথায় পাইলেন এই ছবির কোয়ালিটি আর এই ছবির কোয়ালিটি হইলো এটা কিছু এর কোয়ালিটি ফুল যদি ইমেজ না দেন তাহলে হইলো পেছনে ব্যাকগ্রাউন্ড দিছেন এটা কেমন ব্যাকগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড হইলো ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত ছিল সে করছে কি আরেকটা ছবি আইন না এখানে এডিট করছে মোবাইল দিছে এটা মনে হবে আরেকটা ম্যানিপুলেশন থেকে কাটে নিছে সেটাই আমি দেখে বুঝতেছি এরপর হচ্ছে তার ইয়ে মোবাইল মোবাইল ইউজ করছে সে খেলনা মোবাইল হ্যাঁ না সে কিন্তু এখানে খেলা মোবাইল ইউজ করছে এখানে যদি একটা অরিজিনাল মোবাইল আনবেন যে মোবাইলটা দেখে ভালো লাগবে বা যেটা একটা অরিজিনাল মোবাইল এরকম একটা মোবাইল আনা উচিত আপনার এখানে জি ভাই টাকা পয়সা কই মে গেছিল এই কাজটা খুবই সুন্দর হয়েছে এই কাজটা খুবই সুন্দর হয়েছে এখানে যদি হালকা ড্রপ শ্যাডো ইউজ করতেন কালো শেড ইউজ করতেন সেক্ষেত্রে আরেকটু ভালো লাগতো এই ছবিতে শ্যাডো নাই কোনো ছায়া নাই মেসির এই সাইডে ছায়া পড়ে নাই আর এটা কি এরকম মেসি এটা কি দুটাই কি মেসি জি ভাই দুইজন মেসি আবার এক ছবির মধ্যে কেন আবার একটার মধ্যে ছায়া আছে একটা মধ্যে ছায়া নাই তাহলে যেগুলো বললাম এগুলো সলভ করে আবার পোস্ট করেন জি ভাই গোলজার ভাই চলে এটা চলে আচ্ছা ভেরি গুড ও আপনাকে বলেছিলাম এই যে এখানে ইয়ে কেন নীল কেন এই নীলটা থাকা উচিত না দেখা ভাই রোটটা এরকম ছিল ভাই মানে পিকচারটা কোয়ালিটিটা এরকমই ছিল বাইকটা চিনা চেনা লাগছে মনে হচ্ছে আপনার ছবি হ্যাঁ ওই বাইকটা একটু আগে টিকটকে পার্কিং করতে পারি নাই পরে রাস্তার মধ্যে রেখে চলে আসছে আপনাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে শুরু হয়ে গেছে গ্যারেজ করতে পারি নাই মানে গ্যারেজে একটু পরে আবার ক্লাস শেষ করে আবার গ্যারেজে রাখতে দিতে হবে আর কি ভাই আমি কিন্তু নিয়ে চলে আসব তাড়াতাড়ি গ্যারেজ করে আজকে আমার মাকে নিয়ে প্রথম বাইকে মানে আমার মা এই পর্যন্ত বাইকে উঠে নাই তো মাকে নিয়ে বাইকে উঠছে এখন মা আমি মনে করছি মা মনে হয় কোথাও ঘুরতে যাবে বা মা মনে হয় কোথাও একটু বাইকে চড়ার জন্য বেরিয়েছে কিন্তু পরে বুঝলাম না সে আমাকে নিয়ে বাজারে গেছে কারণ বাজারে যেতে টাইম টাইম লেগে গেছে বাজার করতে গুলজার ভাই এখানে কি এটা এটা একটা ইয়ে পড়ে গিয়েছিল ভাই মানে ইয়া দি দশ সময় এখানে একটা ক্লিক করেছিল এটা তো নামলুক সুন্দর হয়েছে এই দুটো আসলে ম্যাচ করছে না তার মধ্যে আবার এই হাতের মধ্যে ফাঁকা এই ছবিটা যে জেপিজি প্রিন্ট করছে আর হাতের মধ্যে দেখা এটা ভালো হয়েছে কিন্তু এই ইমেজটা ক্লিয়ার না সাইডে রাফ রাফ হাতের মধ্যে রাফ রাফ দেখা যাচ্ছে
এটা চলে, এটা সুন্দর, বাট হাতের মধ্যে রাফ রাফ জেবিস থেকে পিএনজি করছেন, এটাও এই যে হাতির চারপাশে রাফ রাফ, অর্থাৎ আপনি কিন্তু ফেদার সিলেকশন একদমই করেন না। আরে কলা বাগানটা খাইও লাইতে যেমনি এক মোবাইল থেকে বের হয়ে আর এক মোবাইল ইয়ে খাইতেছে। আচ্ছা এটা এই হাতটা কাটার তো, এই একটা কাটা ছবি যদি আপনি মাঝখানে ইউজ করেন সেটা কি দেখতে ভালো দেখায়? বিল্লা মোস্তাফিন মোস্তাসিন বিল্লা ভাই এটা ভালো দেখাচ্ছে না, যদি আপনি কোনার দিকে রাখতেন সেখানে ভালো দেখাতো। আর এই ছবিটা জেপিজি থেকে যে পিএনজি করছেন কেন, এই মোবাইলের ছবি জেপিজি থেকে পিএনজি করা কি দরকার ছিল? মোবাইলের ছবি তো অনেক পিএনজি আছে, তারপরে ওই যে সাইডের রাফনেস দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে, আপনি জেপিজি থেকে পিএনজি করছেন তার আলামত দেখা যাচ্ছে। ইমেজ কোয়ালিটি এরকম কেন? এদের দেখেন এদের চেহারা ভালো, এদের চেহারা পরিষ্কার, কিন্তু ব্যাকগ্রাউন্ডের চেহারা দেখেন। এবার এই ছবি দেখেন, এই দুই নাম্বার পার্সন যে তার তো পুরোটা ঝাপসা, ফ্রি ফায়ার লেখা ঝাপসা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সমস্যা। তাছাড়া এই যে ছেলেটা, এই কোনার যে ছেলেটা, তার এখানে দেখেন সাদা ব্যাকগ্রাউন্ড, এর হাতের মাঝখানে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। চারপাশ থেকে একটা ইমেজকে জেপিজি থেকে পিএনজি বানালাম হবে না, দা হিরো এটা চলে, বাট ব্যাকগ্রাউন্ড এটাও ফ্যাক্ট, ব্যাকগ্রাউন্ড ভালো হয়নি, এটা কোনো কাজের কাজ হয় নাই। ভাই এটা দেখে কেন জানি আপনাকে মনে হয় যে এটা মনে হয় আপনি, ওই যে ফ্রি ফায়ার না পাবজির যেটা, তা তো জানি না হয়তো পাবজির হবে, পাবজির যে হেলমেট যে পরে থাকে মনে হয় যে এটা আপনি, ওই যে হিরো দা হিরো। কেন আপনার এটা মনে হয় কেন? ভাই এটা পাবজির, আপনারই আপনারই মতো লাগে। আমরা সে হিরো বানা দিছে, হিরো আলম বানা দিছে। আচ্ছা এই যে দেখেন, এই নিচের দিকে হালকা শেড দেখা যাচ্ছে গৌতম ভাই, এই যে নিচের দিকে হালকা ফাঁকা দেখা যায়। হ্যাঁ ওই যে ইয়ে করে নেই তো, একটু বড় করে নিলে ঠিক হতো বোধ হয়, জুম করে, জুমটা একটু সমস্যা আছে। হ্যাঁ জুম করে করে করতে হবে, পারফেক্ট শোনাতে হবে। একটা কাজ করতেছি, কাজের পেছনে তো অনেক সময় নিছেন, অনেক সময় দিচ্ছেন, কিন্তু পারফেক্ট হচ্ছে না, এই পারফেকশন আনতে হবে। আচ্ছা এই ছবির কোয়ালিটি টোটালি ভালো না, এই টেবিলের কোয়ালিটি ভালো না, নিচে ভিসিআর প্লেয়ার টেলার আছে এগুলো ভালো না, মনিটরের কোয়ালিটি ভালো না, কিন্তু বাঘের কোয়ালিটি খুব ভালো। বাঘটা আসছে কই থেকে? দেখা তো মনে হচ্ছে আকাশ থেকে বাঘ পড়তেছে, মানে বাঘ তো লাভ দিছে, লাভটা দিবে কই থেকে? সে দিবে তার পেছনে তো একটা ব্যাকগ্রাউন্ড দরকার। হ্যাঁ পেছনে একটা খাঁচা দিতে পারতেন, যে খাঁচাটা খোলা হয়েছে বাঘটা সাথে সাথে লাভ দিছে। গৌতম ভাই আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ইমেজটা খুবই সুন্দর হতো, কিন্তু ইমেজ কোয়ালিটি খুবই খারাপ। দ্বিতীয় কথা, এই ইমেজের মধ্যে একটা জল ছাপ আছে বা একটা কিছু লেখা আছে, কোন একটা ট্যাগ, কোন একটা কোম্পানির লেখা আছে, এটা থাকা যাবে না। আপনি অবজেক্টটা রিমুভ করে দিতেন নাহিন বাশির, অন্তত অবজেক্ট রিমুভ করতেন। এই কাজটাকে যদি আপনি শুধু এইচডি কোয়ালিটি করতেন তাহলে কত সুন্দর হইতো আপনি চিন্তা করেন। ভেরি গুড, এই ছেলেটার ছবি আপনি পাইছেন, ভেরি গুড, কিন্তু কোন তো মিলাইতে পারেন নাই। গাছের মাথা দেখা যায় আর ও দাঁড়ায় আছে তার উপরে, ও কই, ও কি ভাসমান, ও কি রকেট থেকে নামছে নাকি উপরে দিকে উঠতেছে? ভাই এটা বুঝতে পারছি, ওটা নিচে ব্যাকগ্রাউন্ডে একটা মাঠ দিতে হতো, বুঝছি মনে হচ্ছে যে তার একটা ভিড়ের মধ্যে দাঁড়ায় আছে। বাহ লিপি আপু ভেরি গুড, সুন্দর হয়েছে লিপি রহমান, ভেরি গুড, সুন্দর হয়েছে লিপি আপু, ভালো কাজ করেছেন, ভেরি গুড। এই ঘাসটা ভালো হয় নাই, ঘাস ভালো হয় না, আর ইমেজ টোটাল এরকম বড় কেন, সাদা কেন, মাঝখান থেকে কাট বের হয়ে আছে, এই লোকটা দাঁড়ায় আছে কই, দাঁড়ানোর জায়গা ঠিক আছে চলবে, এই সাইডে যদি আর একটা সিনারি টিনারি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো, চলবে, বাট ইমেজের ইমেজ ছোট, এত ছোট ছোট ইমেজ করছেন কেন, পরিপূর্ণ ইমেজ নাই কেন লিপি আপু? না ভাই থাম্বনেইলের এই লেখালেখি ইয়ে হয়ে গেছে, বেশি নরমাল হয়ে গেছে। আচ্ছা এটার আবার অপাসিটি কমাই দিয়েছেন কেন? থাম্বনেইলের মধ্যে কখন নিজের অপাসিটি কমানো যাবে না? এই ইমেজের কোয়ালিটি ভালো না, টোটালি কোয়ালিটি খারাপ। মাসুদ রানা ভাই থাম্বনেইল ভালো হয় নাই, বিশ্বজিৎ ভাই চলে বাঘটা বন থেকে বেরিয়ে আছে, কিন্তু পেছনে গাছপালা সব, গাছের ডালপালা দেখে মনে হচ্ছে গাছটা গাছে বাঘ থাকে, বাঘ গাছে থাকে, গাছ থেকে লাভ দিছে এরকম ভিউ। আর এই যে বাঘের দুই পায়ের যে মাথা আর পায়ের মাঝখানে দেখেন ইয়ে আছে, কি বলে এটাকে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে,
ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে না তাও এটা চলে, কিন্তু পড়তেছে কোন জায়গায়, সে আসতেছে কই থেকে, মানে ভিউটা ভালো হয় নাই, পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো হয় নাই। আচ্ছা এই কাজটা সুন্দর হয়েছে, এই কাজটা সুন্দর হয়েছে, কিন্তু এই ছবিটা এখানে একটু শেড দরকার, শ্যাডো দরকার, দেখে মনে হবে যে ওইখানে দাঁড়ায় আছে, এটাকে ওইখানে দাঁড় করানোর জন্য কিছু শ্যাডো দরকার ছিল। বিষয়টা আপনি কি শুনছেন? এই কাজটা খুবই সুন্দর হয়েছে, নিচেটা শ্যাডো দরকার, তাহলে রিয়েলিস্টিক একটা ভাব আসতো, রিয়েল ভাব মনে হইতেছে না। আর এই ছবি কিন্তু জেপিজি থেকে পিএনজি করার সময় এই যে সাইডের ইয়েগুলো রিমুভ করতে পারে না, নয়েজ রিমুভ করতে পারে না, হাতগুলোকে খেয়ে ফেলছেন, এই কাজ করা যাবে না। এটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে এটা। বাট এই যে এইগুলো কি অ্যাক্টিভিটি, সাবি জাবি, ট্রাভেল প্ল্যান, এইগুলো কি? এই ল্যাপটপ আপনি কই থেকে পাইছেন? ল্যাপটপ কি আসছিল না? এই ল্যাপটপের ভিউটা সুন্দর হয়েছে, কিন্তু যেখান থেকে বসাইছেন ওটা ভালো হয় নাই। উনি করছে কি, অন্য একটা ছবির মধ্যে নিয়ে আসে, এগুলো নিয়ে বসাইছে, এটা ভালো হয় নাই। এই ল্যাপটপ নতুন করে নিবেন, অন্য একটা ল্যাপটপ নিবেন, কাজটা সুন্দর হইতো। এটা ভালো হয় নাই, এটা একদমই ভালো হয় নাই। ডলফিনের ছবিগুলো, এগুলো তো প্লাস্টিকের ডলফিন, অরিজিনাল ডলফিন না, ভালো হয় না এই ভিউটা। আচ্ছা এই ভিউটা ভালো হয় না, মাঠ কই আর ওরা কই? ওরা কি এতই বড়, ওই মাঠ থেকে এই মাঠে বের হয়ে আছে? বিশ্বজিৎ ভাই আপনি এই ছবিটা, জাস্ট এই ছবিটা আপনি একটা পোস্ট করবেন, অনলি এই ছবিটা নিয়ে পোস্ট করবেন, এবং এর তলা ইয়ে দিয়ে দিবেন, তলা হচ্ছে শ্যাডো দিয়ে দিবেন, যাতে দেখে মনে হয় যে অরিজিনাল। রাজীব পল ভাই জি, আমরা ফিদারের শর্টকাট জানবো। বিশ্বজিৎ ভাই জাস্ট এটা আপলোড দেন, এই মেয়েটা ডান্সার মেয়েটাকে আপলোড দেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আফটার আর বিফোর, এই ফোনটা কি বাজারে বের হয়েছে? ভেরি গুড, চলে ডিজাইনটা, চলে। সবাই চুপচাপ, আপনার কি আছেন? টুম্পা ভাইয়া কি ফোন কিনলেন? কানে বড় কষ্ট ভাইয়া মনে হচ্ছে। আছি ভাইয়া। নিশ্চিন্ত মনে তো করে যেতে পারে, এটা চলে, বিফোরটা লেখা লাগবে না, এইসব বিফোরটা লিখবেন না। আচ্ছা এটাও চলে, বাট কোন তল টল নাই, দেখে মনে হচ্ছে হঠাৎ করে হুট করে একটা মাঠ হয়ে গেছে। আর এখানে একে ওই কোথায় দাঁড়ায় আছে, কোন একটা তল সৃষ্টি করা হয় নাই। ওকে টুম্পা আপু, শাহরিয়ার ভাই ভেরি গুড, কিন্তু এই গ্যালারির মধ্যে মানে তারটা পেছনে তো ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার এই মেনু কেন? আপনার সব মেনুর মধ্যে সে দাঁড়ায় আছে, সে কি মেনুর মধ্যে থাকে? পিছনে তো ভিউ দরকার, একটা রাস্তা দরকার, কিছু দরকার, কিন্তু সেটা তো এখানে আসে নাই। সাজিদ আপনি কি কিছু খেয়েছেন? আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা এই যে মাইক অফ। আচ্ছা এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা রাফ রাফ কেন, জায়গায় জায়গায় রাফ রাফ কেন, আপনি কি বুঝাতে চাইছেন যে এটা একটা গুহা বা এরকম কিছু? রাফ রাফ কেন, কার? শাহরিয়ার মাহমুদ, রাফ রাফ কেন, মুচড়ানো মুচড়ানো কেন? মাঠ আছে একদিকে, সে দাঁড়ায় আছে আরেকদিকে, আপনাকে ভিউ গুলো বোঝা দরকার, অ্যাঙ্গেল গুলো বোঝা দরকার। এই মাঠের মধ্যে সে কেউ কি দাঁড়াতে পারবে? মানে মোবাইলটা হচ্ছে ছিল এরকম, তাইলে দাঁড়াতে পারতো, হাতা অবস্থা ছিল ওই সাইড দিয়ে, তাইলে দাঁড়াতে পারতো, আর এই সাইডে এই হালকা দাগ দেখা যাচ্ছে, ভালো হয় নাই। শাহরিয়ার মাহমুদ ভাই ভালো হয়নি, অনেক ভুল করেছেন, এটাও ভালো হয় নাই। মাঠ একদিকে, মাঠ তো একদিকে আর ওয়ার একদিকে, মাঠটা উল্টা করে ফেলছেন আপনি, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে হয়ে গেছে ব্যাপারটা এরকম। হারুন ভাই, আর এই ছবির কোয়ালিটি তো খুবই খারাপ, ইমেজ কোয়ালিটি একদমই লো, এই লো ছবিটা কাজ হবে না। মেয়েটা বসে আছে কোথায়? সে একটা পরী, কিন্তু পরীটা বসে আছে কোথায়? পেছনের এনভায়রনমেন্ট অরিজিনাল, যেটা একদম অরিজিনাল, মানে আমাদের প্রকৃতির ছবি, কিন্তু পরীর ছবি তো কাল্পনিক। হ্যাঁ কাল্পনিক, সে তো মানুষ পরী না, সে তো ভেক্টর পরী, কার্টুন পরী, তাহলে কার্টুনের সাথে ব্যাকগ্রাউন্ড কার্টুন হওয়া উচিত ছিল। হারুন ভাই আরো প্র্যাকটিস করতে হবে, এই ইমেজ কোয়ালিটি খুবই খারাপ। সাইফুল ইসলাম সাহেব ভাই, ইমেজ কোয়ালিটি খুবই খারাপ, ফেয়ার করা হয় না, সাদা সাদা দাগ দেখা যাচ্ছে।
যে বি থেকে পিএনজি করছেন এটা ভালো তুলনা হলো। কবির ভাই ভেরি গুড, কিন্তু এই প্ল্যানের সাথে এই যে হালকা একটু সাদা দেখা যাচ্ছে, প্ল্যানের মধ্যে দিয়ে হালকা একটু সাদা দেখা যাচ্ছে, ফেদার করা হয় নাই, সাইডে সাইডে হালকা দাগ দেখা যায়, জিপি থেকে পিএনজি করার আলামত বোঝা যায়। এটা ভেরি গুড, সুন্দর হয়েছে, গাড়িটা বাইরে বেরিয়ে আসছে, ভেরি গুড, সুন্দর হয়েছে, নিজের ছবিটা ভালো করেছেন। কবির হোসাইন ভেরি গুড, সুন্দর হয়েছে, আপনার এই কাজটা বেশি সুন্দর হয়েছে। জি ভাই ধন্যবাদ, ধন্যবাদ, এটাও সুন্দর হয়েছে। বাঘটা মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে লাভ দিচ্ছে, ওই জায়গাটা তো ছবি আছে, এটা সুন্দর হয়েছে। এই ঘোড়াটাও ভেরি গুড, এটাও সুন্দর হয়েছে, থিম গুলো ভেরি গুড, মানে ঘোড়াটা লাভ দিয়ে বাইরে বের হয়ে আসছে। ভিউ গুলা খেয়াল করবেন, অ্যাঙ্গেল গুলা চিন্তা করবেন, যেমন এটা ভালো হয়নি, এটা ভালো হয় না, ইমেজ কোয়ালিটি খারাপ, তার মধ্যে আবার এই যে ডিপোজিট, ডিপোজিট ওয়েবসাইটের আপনি ইয়ে করেছেন ছবি ওয়াটারমার্ক দেওয়া দেওয়া যাবে না, এই ছবিটা ভালো না, এই ঘাসের মধ্যে কি কেউ বল ধরাইতে পারবে, এই ঘাস ইউজ করা যাবে না। আপনি এই যে এই বিমানের ছবি, বাঘের ছবি, গাড়ির ছবি আর এই যে আপনার ছবি, এই কয়েকটা কাজ করার জন্য আপনার অ্যাপ্রুভ দেওয়া হলো, আর এক ছবি আবার আপলোড দিচ্ছেন কেন, দুবার আপলোড দিচ্ছেন কেন, যারা নতুন বা যারা বুঝে না জানে না তারা বুঝতে পারে কিভাবে কিভাবে তৈরি করা হয়েছে। কি ভাই জিজ্ঞাসা করছো অনেকের কাছে কিন্তু কোনো আনসার না পেয়ে পরে এইভাবে দুটাই দিছি। অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন, এখন যদি এই অবস্থা তাহলে আপনারা ইসে কি করবেন, যখন আমরা ম্যানিপুলেশন করব তাহলে তখন কি করবেন। ভেরি গুড, কিন্তু কার্টুন কেন, কার্টুন কেন, আরে কার্টুন এই মাঠের মধ্যে কি করে, মার্তিন আপু কার্টুন এই মাঠের মধ্যে দাঁড়ায় কি করে, এটা ঠিক আছে চলে, বাট এই ছবিটা তো জেপিজি দেখা যায়, রোনালদোর দেখেন জায়গায় জায়গায় সাদা সাদা দাগ দেখা যাচ্ছে। ভালো হয়নি মার্তিন আপু, আচ্ছা ইয়াসমিন ভালো হয়নি, শুধু একটা কাজ করেছেন মাঠের ভিউটা ভালো হয়নি, তারপরও চলে, এই সাইডে হালকা দাগ দেখা যাচ্ছে। যে কোনো কাজ করার পর জুম করে দিতে হবে, একটা বিষয় কমন পেলাম, একটা বিষয় একটা ইয়ে প্রবলেম একটা কমন পেয়েছি, সবারই টুকটাক এই ধরনের প্রবলেম আছে, সেটা নিয়ে একটু পরে কথা বলবো। আচ্ছা এটা ভালো হয়েছে, থ্রি ডি মোশন, মোশন আবার কেন, এই মোশন কি, এটা সুন্দর আছে, ভেরি গুড, এই কাজ আমি জানি, এটা 3D 3D মোশন ম্যানিপুলেশন। জি ভাই হাসিব কি প্রিয় ভাই বিকাশ হলো কই থেকে, ভাই আমার পিক গুলা কি ইমপ্রুভ করলেন না, বিকাশের একটা অ্যাড করছি, আচ্ছা না ভাই করি নাই, কয়েকটা করেছি কয়েকটা করি নাই, আচ্ছা এটা ভালো হয় নাই, এই কাজগুলো ভালো হয় নাই, বেকার কাজ হাসিব ভাই ভালো হয় নাই, বিকাশের নিয়ে কাজ করেছেন ভালো হয় নাই, আচ্ছা এরপরে যে ভালুক নিয়ে কাজ করেছেন ইমেজ কোয়ালিটি খারাপ, এই মাউথপিস ওপেন করে কথা বলে কে, কি ব্যাপার কি প্রবলেম, ভেরি গুড, সবার কাজ দেখা হয়েছে, এবার আমরা কাজ শুরু করি। জাকারিয়া ভাই, ইয়া ভাই আমার কাজটা বাকি থেকে গেছে, আমি তো আমার কাজটা একটু দেখবেন, যে আমি যেটাকে 3D করতেছিলাম আপনি বলছেন যে ওটা কি বলে, ভাইয়া আমারটা দেখা হয় নাই, ভাইয়া হয়ে গেছে, ভাই আমার কাজ দেখা হয় নাই, ভাইয়া একটু ওয়েট করুন, ভাইয়া আমারটা দেখা হয় নাই, সবাই মিউট থাকি, আমরা সবাই মিউট থাকি। আচ্ছা লাভার বয়, লাভার বয়ের কাজগুলো সুন্দর হয়েছে, কিছু ভুল আছে, ভুলগুলো আমি বলছি একটু পরে। ওকে সুকান্ত দেবনাথ ভাইয়ের কাজ থাম্বনেল করেছে, এই পেছনে পিএনজি প্রমাণ আছে, পিএনজির প্রমাণ সে রেখে দিয়েছে, কাজটা চলবে না, কোয়ালিটি খারাপ, এইটার কোয়ালিটি খারাপ, পেছনে জেপিজি পিএনজি করার আলামত রয়েছে, তাছাড়া ইমেজের কোয়ালিটি খারাপ।
শামিমা আক্তার, শামিমা আক্তার আপুর কাজগুলো ভালো হয় নাই। এর আগে আরো কয়টা দিছিলাম ভাইয়া? এর আগে এখনো পাই নাই, সামনে পেলে বলবো। না ভাইয়া আগে দিছি ভাইয়া। শামিমা আক্তারের কাজগুলো নরমাল হয়েছে। আচ্ছা কল্লল মন্ডল ভাই, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে নাই, ব্যাকগ্রাউন্ডটা উল্টা পাল্টা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড তো শিশিরের ব্যাকগ্রাউন্ড, শিশিরের ব্যাকগ্রাউন্ড যায় না। নূরজাহান আপু, নূরজাহান আপুর এই কাজটা ভালো হইতো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো না, ইমেজ কোয়ালিটি ভালো না, ইমেজ কোয়ালিটি ভালো না, ঝাপসা। এই ক্ষেত্রে আবার এই ব্যাকগ্রাউন্ড এটাও তো মিলে নাই, মোবাইলের স্ক্রিন তো মিলে নাই। এরপর আবার এই ছবিটা পিএনজি না, পিএনজি ঠিক আছে কিন্তু সাইডে দাগ আছে, অর্থাৎ ওয়াটারমার্ক আছে। নূরজাহান বেগম আপু, আকাশ রহমান, হ্যাঁ চলে, ব্যাকগ্রাউন্ড ভালো না, কোয়ালিটি ভালো না। কোয়ালিটি ফুল ইমেজ না পেলে কেন কাজ করবেন? কোয়ালিটি ফুল ইমেজ আগে, এটা সুন্দর হয়েছে কিন্তু ইমেজটা ছেপড়াই গেছে, ইমেজটা ছেপড়াই গেছে, মানে চওড়া বেশি হয়ে গেছে, উইড বেশি হয়ে গেছে। নীল কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করা যাবে না কখনোই, আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে সলিড কালার ইউজ করবো না, যদি করি সেটা হোয়াইটিং এর মধ্যে করবো, হোয়াইট কোনো কালার করবো। মার্তিনা আপুর আরেকটা কাজ দেখলাম আমরা, এই কাজটা বিফোর আফটার মানে জিপিএস থেকে পিএনজি করা, এই কাজটা মোটামুটি ভালো, মানে এটা তো মনে হয় আগের কাজ। এইগুলো কি আগের কাজ? আমি এখন 3 তারিখে আছি, ফেব্রুয়ারি 3 তারিখ, এটা কি আগের কাজ নাকি? ভাই আমিও কাজ জমা দিছি কালকে, কত কালকে আপনার কাজ একটা দিয়েছিলাম, দেখেছিলাম। ওকে আমরা আজকের হোমওয়ার্ক অ্যাপ্রুভাল এই পর্যন্তই, আজকের হোমওয়ার্ক অ্যাপ্রুভাল। ভাই আমার কাজ যাদের কাজ দেখেছি দেখেছি, ঠিক আছে, যাদের কাজ দেখি নাই তাদের কাজ দেখি নাই, এখন আর কোনো কথা হবে না। কয়েকজন হয়তো বা মিসিং থাকতে পারেন, আমরা আবার দেখবো কালকে, আগামীকাল যখন দেখবো তখন আমরা হয়তো বা সামনে পড়লে আবার অ্যাপ্রুভ দিয়ে দিবো। আজকে আমরা এই কজনের কাজ চেক করলাম, আর কারোর কাজ অ্যাপ্রুভ করবো না আজকে, ঠিক আছে। অলরেডি 10:48 বেজে গিয়েছে। আচ্ছা বিশ্বজিৎ ভাই এখন মাত্র আপলোড করছেন, এই মুহূর্তে আপলোড করলে হবে না, ক্লাস শুরু করার আগে আপলোড করতে হবে। ক্লাস চলাকালীন সময় কেউ যদি আপলোড করে বা 9টার পরে যদি কেউ আপলোড করে তাহলে আমরা তার কাজ দেখবো না, ঠিক আছে। এখন আমরা কাজে চলে যাই, আমরা বেশ মোটামুটি যেসব কাজ কমন ভুল করেছেন আপনারা সেই সব কাজের সলভ করে আসি, যেসব কাজ আমি এত আপনাদের এখানে দেখলাম যেসব ভুলগুলো আপনারা সবাই করেছেন সেসব ভুলের গুলার সলভ আগে করে আসি। বিশ্বজিৎ ভাই কিছু বলার আছে? আচ্ছা গাইজ, আমরা মোটামুটি যেসব জায়গায় প্রবলেম ফেস করেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে কোয়ালিটি, ইমেজ গুলা হাই কোয়ালিটির ইমেজ খুঁজে পাওয়া, এটা একটা সব থেকে বড় চ্যালেঞ্জ, অর্থাৎ কোয়ালিটি ফুল ইমেজ পাই নাই, যে কারণে আমরা ভালো ভালো কাজ করতে পারি নাই। আচ্ছা এবার আসেন আমাদের ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট একটা লেয়ার ম্যানেজমেন্ট, আসলে কাজগুলো কি, কাজগুলো কিন্তু লেয়ার ম্যানেজমেন্ট করা, আপনারা কিন্তু এইসব কাজ খুবই ইজি বা কাজগুলো শিখলে কিন্তু আসলে ইজি, একটা লেয়ার গুলোকে ম্যানেজমেন্ট করা, যেমন আমরা ইউটিউব থাম্বনেল শিখেছিলাম খুবই একটা ইজি প্রসেস, জাস্ট একটা লেয়ার গুলোকে ম্যানেজমেন্ট করা, বসাই দেওয়া একটার পর একটা লেয়ার বসাই দেওয়া। তো ব্যাপারটা হচ্ছে এই লেয়ার ম্যানেজমেন্ট বোঝাটা একটু টাফ, আমি কিন্তু বলেছি আমি ফটোশপে এই লেয়ার বুঝেছি 7 দিন সময়, কিন্তু আপনারা একদিন এই বুঝে ফেলেছেন, যে হোক মোস্ট ওয়েলকাম, আপনারা অনেক বেশি ক্রিয়েটিভ আমার থেকেও। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনারা একটু সময় যেহেতু দিচ্ছেন, কাজ যেহেতু করতেছেন, আর একটু পারফেক্ট করলে সমস্যা কি? যদি আপনি একটা কাজের জন্য 3 ঘন্টা সময় দিতে পারেন তাহলে 5 মিনিট সময় দিতে সমস্যা কোথায়? আপনি সময় দিতেছেন 3 ঘন্টা, 3 ঘন্টার সাথে শুধুমাত্র একটু ইমেজ চেক করেন, একটা ফাইল যখন আপনি নিয়ে কাজ করছেন তখন লাস্টের দিকে যে জাস্ট ওই ফাইলটা জুম করে চেক দেন যে কোথায় কোথায় কি কাজ করা বাকি আছে। ধরেন আপনি একটা ফাইল নিলেন, সেই ফাইলের মধ্যে কাজ করবেন, তো কাজ করার জন্য প্রতিটা ইমেজ আনা হয়েছে কাজও রেডি, লাস্টের দিকে যে আপনি শুধু চেক দিবেন জুম করে করে, জুম করে কি দিয়ে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। জুম করার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে কিবোর্ডের অল্টা, কিবোর্ডের অল্টা ধরে হুইল ঘুরাইলে জুম ইন করা যায়, কিবোর্ডের অল্টা ধরে হুইল ঘুরাইলে, হুইল বুঝেন হুইল, মাউসের হুইল, এই দেখেন মাউসের হুইল, এই যে মাউসের হুইল আমি ঘুরাইতেছি আর এদিকে, এটা উপর দিকে ইন করতেছি আর এদিকে আউট করতেছি, সাথে কিবোর্ডের অল্টা ধরে রাখছি, কিবোর্ডের অল্টা ধরলে এরকম জুম ইন জুম আউট করা যায়, কিবোর্ডের অল্টা, অল্টা ধরে এরকম জুম ইন জুম আউট করতে হয়। এবার আসি আমরা যে একটা ইমেজ করব বা একটা অ্যাড করব বা একটা কাজ করব, সেই কাজের মধ্যে কি কি ধরনের ভুল হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি। যে কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। জি জি ভাই, ওই যে আমাদের কাজে যে ভুল হয়েছে, তাহলে কাজ পারফেক্ট না, এটা তো আমরা বুঝতে পারি না, দেখে যে ভুলগুলো হয়েছে
আপনি বললেন না একটু চেক করে আর একটু টাইম দিতে, আমরা তো ধরতেই পারি না যে আমাদের কাজ ভুল হইছে। আমরা ধরতেই পারি না যে আমাদের কাজগুলো ভুল হইছে। আচ্ছা, আমরা যে কোনো কাজ করার পর সেই কাজগুলো যদি আমাদের গ্রুপে জমা দেই তাহলে আমাদের বাকিরা দেখে বলতে পারবে যে কাজটা ভুল হইছে কিনা। যে কারণে আমরা গ্রুপে জমা দিব মেসেঞ্জার গ্রুপে, যে কোনো কাজ করার পর মেসেঞ্জার গ্রুপে নিজেরা নিজেরা কারেকশন করে ফেলবেন। আমি দেখেছি গুলজার ভাই একটা আমার একটা বাইকের একটা ছবি নিয়ে সে বুলেট ট্রেনের সাথে তুলনা করছে। তো ব্যাপারটা হচ্ছে এই কাজটা আমি যখন দেখেছি আমি তাকে মার্ক করে দিয়েছি যে ভাই ওই নীল রংটা কই থেকে আসছে, কারণ সে বলল রাস্তা থেকে আসছে। এখন এরকম যে কন্টেন্টের মধ্যে যে ধরনের প্রবলেম আপনার চোখে মনে হয় সেগুলো আপনি বলবেন যে ভাই এখানে এর এর চুলের মধ্যে তো একটু এর কানটা এক কান নাই, বা এর এটা এরকম ফেদার করা দরকার, এর চার সাইডে ফেদার করা দরকার। এই ধরনের যে প্রবলেম গুলো এগুলো আপনারা আপনারাই সলভ করবেন, আপনারা আপনারাই মেসেঞ্জারের মধ্যে সলভ করে ফেলবেন। অর্থাৎ নিজেরা যে কোনো কাজ করার সময় যে কোনো ধরনের প্রবলেম বা প্রশ্ন মাথায় আসলে মেসেঞ্জার গ্রুপের সাথে সাথে এটা ছবি তুলে পোস্ট করবেন যে ভাই মেসেঞ্জার গ্রুপ মেসেঞ্জার গ্রুপ, জাস্ট ছবি তুলে দিবেন, দিয়ে বলবেন যে এখানে এই প্রবলেমটা, বা ছবি তুলে দিবেন স্ক্রিনশট নিয়ে দিবেন, তাহলে সাথে সাথে ওটা সলভ পেয়ে যাবেন। দর্শনের কথা শুনেন, তাইলে তো হয়। আমরা যেটা করি সেটা হলো নিজের মন মতো নিজে যা ইচ্ছা তাই ডিজাইন করি। হ্যাঁ, যা ইচ্ছা তাই ডিজাইন করার আগে গ্রুপে দেখা নেওয়া ভালো, গ্রুপে দেখা নিবেন। আচ্ছা, আমরা কয়েকজনকে দেখলাম যে কয়েকজন মোবাইলের ছবি এনেছেন, মোবাইলটার ছবি ধরেন আমি এনেছি, এখানে একটা মোবাইলের ছবি আছে, তো মোবাইলের ছবিটা ধরেন ছোট। এখন আমি কি করলাম, যেহেতু ছোট সেহেতু আমি হাতটা উপরের দিকে উঠাই দিলাম। এখন উপরের দিকে যদি আপনি হাতটা উঠাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুই সাইডে ইয়ে থাকে, দুই সাইডে কিন্তু আপনার এই যে কার্ভ থাকে, অর্থাৎ এই যে এই যে এই সাইড আর এই সাইড দুই সাইড দুই সাইডে দেখেন এই সাইডে একটু কোণ আছে আবার এই সাইডেও কোণ আছে। তার মানে এই ছবিটা আমি চাইলেও এখানে ইউজ করতে পারবো না, এই ছবিটারে চাইলেও আমি এরকম মাঝখানে ইউজ করতে পারবো না, ইউজ করতে হবে এরকম 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 ভাবে ইউজ করতে হবে, বা এই কোনায় নিতে হবে। এই কোনায় নিতে হবে কেন, ওই যে এই কোনায় হালকা একটু আমরা ইয়ে দেখেছিলাম, এই কোনায় হালকা একটু আমরা কি বলে এটাকে, এই যে কোনা দেখেছিলাম, এই কোনার জন্য আমরা এই কোনায় নিতেছি, ঠিক আছে। বা এই ছবিটা এখানে যদি বসাইতে চান সেক্ষেত্রে হাতটা একটু ভিতরের দিকে ঢুকাই দেন, নিচের দিকে নামাই দেন। এখন আপনি যদি এখানে একটু গ্যাপ রেখে দেন দেখতে কি মনে হবে, দেখতে হাতটা কাটা মনে হবে না? এই ধরনের প্রবলেম করা যাবে না এবং যাবে না এবং যাবে না। আর সুমন ভাই কি বলতে চাচ্ছিলেন? ও মানে আমার ল্যাপটপে আমি হলো সিসি 2020 মানে দিয়েছি গত কালকে, সে কারণে একটু স্লো হচ্ছে ল্যাপটপ। আর আমি বলতে চাচ্ছিলাম যে পিএনজি জেইপিজি থেকে পিএনজি করার আর একটা নিয়ম আপনি সেদিন বলছিলেন, সেটা কি শেখাবেন কিনা আমাদের? আর রাস্টারাইজড করার হলো কিবোর্ড কমান্ডটা, রাস্টারাইজ করার কিবোর্ড কমান্ডটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, রাস্টারাইজ করার কিবোর্ড কমান্ড আমি এখন পর্যন্ত পাই নাই, সিসি 2020 এ আসার কথা, সিসি 2020 আমি খুঁজে পাই নাই। তারপরও আমরা গুগল থেকে এখনই আমরা এই মুহূর্তে দেখে আসি যে রাস্টারাইজ করার অপশনটা কি। এই হাসানু পেয়েছেন এটা, কালকে হাসানুকে বলেছিলাম খুঁজতে। আর ভাইয়া আর একটা বিষয়, সেটা হচ্ছে ল্যাপটপে কি ফটোশপ সিসি 2020 কি ভালো চলবে নাকি তার জন্য একটা ভালো ডেস্কটপ কিনতে হবে আমাকে? ওটা কি ল্যাপটপের প্রসেসর উপর ডিপেন্ড করে, ল্যাপটপ প্রসেসর কোর i5 এই চলছে না, তাহলে আর কোনো কথা না চলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল শিফট এবং টার্গেট বলছে আর এটা কাজ করে না আমি দেখেছি। আর হচ্ছে আর একটা হচ্ছে কি বললো, কন্ট্রোল আর ই মার্জ লেয়ার আপ ডাউন করে, লেয়ার আপ ডাউন করে, তো এখানে কাজ করছে না, বুঝতে পারছিস? তাহলে ভাই আমি লেয়ার টাইটেল ক্লিক করে লেয়ার টাইটেল ক্লিক করে ম্যানুয়ালি করব, ম্যানুয়ালি করব হলো এটা নাই। আর ওই যে জেপিজি থেকে পিএনজি করার আর একটা নিয়ম আমি যাচ্ছি সেখানে আসছি, আমরা পরে আসছি। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই রাস্টারাইজের আর কোনো শর্টকাট নাই, ঠিক আছে, আমরা গুগল থেকে দেখেছি যে এটার শর্টকাট নাই, যদি গুগল থেকে বলছে যে কন্ট্রোল শিফট আর আমাদের থার্ড ব্র্যাকেট, বাট থার্ড ব্র্যাকেটে কাজ হয় না, এটা লেয়ার আপ হয়। যাই এখন কথা হচ্ছে যে এই যে ছবিটা আমরা যে কাটবো, কাটার জন্য ধরেন আমার কি করা দরকার, আমাকে ম্যাজিক কন্ট্রোলে যাওয়া দরকার, কারণ হচ্ছে এখানে এই সাদাটা আছে,
এই ছবিটা আমরা জাস্ট এরিয়া সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন আমি কন্ট্রোল জি দিয়ে কপি করে রাখলাম, সেই ক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার আসলো। এখন এইটার মধ্যে আমি কি করতে চাই, এইটার মধ্যে জাস্ট আমি আমার লেয়ারটা কপি করে নিতে চাই। আমি জাস্ট এখানে ধরলাম, ধরার পর কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করলাম আর এই লেয়ারে যে কন্ট্রোল জিতে কপি করে ফেললাম। গত ক্লাসে কিন্তু আমরা এটাই শিখেছিলাম। তারপর আমরা এটাকে সুন্দর করে স্ক্রিনের মধ্যে বসাই দিচ্ছি। এখন কয়েকজনের প্রবলেম দেখলাম যে আমরা এইটাকে এই মাঝখানে বসাইতে পারি না, স্ক্রিনের মাঝখানে বসাইতে পারি না। তো বসানোর প্রবলেম গুলো কি? প্রবলেম গুলো হচ্ছে জুম ইন করেন, আপনি জুম ইন করে বসান না, আপনার কি প্রবলেম? আপনি জুম ইন করেন না কেন? এত কষ্ট করে সময় দিয়ে কাজ করতেছেন, পারফেকশন আসে না কেন কাজের মধ্যে? কাজ করতে তো কম সময় লাগে না, তাহলে আর পাঁচটা মিনিট সময় দিতে সমস্যা কোথায় আপনার? এই এই এটা তো অনেক বড় একটা ভুল। এই ভুল আপনারা কেন করেন? একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে এই ভুল কখনোই করা যাবে না। কি ব্যাপার, কার ফেসবুকে কল আসছে? আবার দিচ্ছি ভাইয়া, আমি এই জিনিসগুলো ইয়ে করি, ডিসলাইক করি। ধরেন মেসেঞ্জারে কলটা অনুমতি ছাড়া দেওয়া উচিত না। ফোন নাম্বার আছে তাহলে ফোন নাম্বারে কল দেন। তাও কল দিছে কে জানেন? সাইফুরসের একজন টিচার। আচ্ছা, তো আমরা আমরা হচ্ছে কাজ করছিলাম যেখানে সেখানে আবার ফিরে যাই। আচ্ছা, এই ভুলটা কখনই করা যাবে না, সেটা হচ্ছে এই যে হালকা বাগ রাখা, এটাকে আমরা জুম করব। যতটুকু জুম করা যায় ততটুক পর্যন্ত আমরা জুম করব, দরকার হয় দরকার হলে পিক্সেল শো হবে, তারপরও আমরা জুম করে এটাকে প্রবলেমটা সলভ করে ফেলবো। এলা আপু, আপনি কি ক্লিয়ার? এই ধরনের ভুল কখনই করা যাবে না। আচ্ছা, মূলত এই ধরনের ভুল আপনাদের কাছ থেকে বেশি পেয়েছি। আর হচ্ছে ফেদার সিলেকশন করা। ফেদার সিলেক্টের ক্ষেত্রে প্রবলেম কোথায় আমাকে বলেন তো? এই যে একটা হাত, এই হাতটা যদি এই হাতটা জেপিজি না পিএনজি, দেখেন এই হাতটা জেপিজি, এই হাতটা জেপিজি। এখন জেপিজি একটা ছবি, কথা বুঝি, এই ছবিটা কি জেপিজি নাকি পিএনজি? অবশ্যই অবশ্যই এই ছবিটা জেপিজি। তাহলে জেপিজি একটা ছবিকে পিএনজি করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। ওকে, করে নিলাম। এবার ম্যাজিক ওয়ান টুলে গেলাম, ম্যাজিক ওয়ান টুলে যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম এবং ডিলেট দিয়ে দিলাম। সেক্ষেত্রে তো ডিলেট হচ্ছে না, কারণ কি বেশি ম্যাক্সিমাম জায়গায় ডিলেট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা উপরে যে টলারেন্স নামক একটা অপশন আছে, সেই টলারেন্স নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ টলারেন্স এর মধ্যে 100 আছে, তখন আমি দিয়ে দিলাম 50। তো 50 দেওয়ার পরে যখন আমি ক্লিক করছি তখন দেখেন মোটামুটি ধরছে, কিন্তু এই কোনার দিকে এই হাতটা আমার কেটে যাচ্ছে, আঙ্গুলটা কেটে যাচ্ছে। তখন আমি 50 জায়গায় আমি দিলাম 30। 30 দেওয়ার পর আমি দেখি যে তাও আসছে না। তখন আমি করলাম কি, এখানে 20 দিলাম। 20 দিয়ে দেখলাম যে তাও এখানে হালকা হালকা রাফনেস আছে। আমরা দিলাম লাইক 15 দিয়ে দেখলাম মোটামুটি ঠিক আছে, ডিলেট করলাম। এখন আপনার কাছে তো মনে হচ্ছে যে ক্লিয়ার, আপনার কাছে মনে হচ্ছে টোটাল ক্লিয়ার, কিন্তু এটা টোটাল ক্লিয়ার কিনা সেটা বোঝার জন্য অন্য কোনো কালার নিতে হবে। অন্য কোনো কালার যদি আপনি নেন ব্যাকগ্রাউন্ডে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা টোটালি ক্লিয়ার কিনা। আর এই অন্য কোনো কালার নেওয়ার জন্য আমি যে কোনো একটা কালারকে বেছে নেই নিচে একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য, এবং তার উপরে এই ছবিটা রাখবো। সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় ভুল আছে। যেমন দেখেন এই ছবিটা, এই যে আঙ্গুলের ফাজে খাজে খাজে ভুল আছে। এরপর এই যে এখানে রাফনেস দেখা যায়, এইসব রাফনেস দেখার জন্য মানে স্মুথ করার জন্য আমরা কি শিখেছিলাম, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করা। এরপরে আমাদের যে এরিয়া গুলো সিলেক্ট হয়, এরপরে কিবোর্ডের কন্ট্রোল শিফট আর আই দেওয়া। কন্ট্রোল শিফট আই মানে কি? রিভার্স। কন্ট্রোল শিফট আর আই মানে কি? এটাকে রিভার্স করা। কন্ট্রোল শিফট এবং আই, এই রিভার্স করার পর আমরা যদি ফেদার সিলেকশন না আসে, ধরেন ফেদার সিলেকশন করতে পারতেছে না, শিফট আর F6 দিলে আমাদের এই ফেদার সিলেকশনটা আসে, বাট কয়েকজনের আসতেছে না, তখন আমরা এই যে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল, এই টুলে যাবো। টুলে যে মাউসে রাইট ক্লিক করলে তখন এই যে ফেদার আসে, এটা হচ্ছে ম্যানুয়াল। এখানে এই টুলে গেলে মাউসে রাইট ক্লিক করলে ফেদার আসে, ঠিক আছে? আপু কি বলেন? বললাম এটা কত নিলে সফটনেসটা আর কি সাইডটা ক্লিয়ার হবে আর কি, সফট হবে।
আপু সেটা ডিপেন্ড করে যে কত নিব, সেটা ডিপেন্ড করে আমার ইমেজের উপরে যে আমি কত নিব। ধরেন কোন ইমেজে এক হতে পারে, কোন ইমেজে পাঁচ হইতে পারে, কোন ইমেজে দশ হইতে পারে। অর্থাৎ ইমেজের সাইডে যতটুকু বর্ডার আছে, যতটুকু বা মানে কি বলে রাফনেস আছে, তার উপরে ডিপেন্ড করতেছে আমি কতটুকু নিব। তাহলে আমি একবার ডিলিট করলাম, দেখলাম একবারে ভালোই কমে গেছে, আর একবার করলাম এনাফ, কন্ট্রোল ডি দিয়ে সুইচ করে ফেললাম, আর দরকার নাই। এই ইমেজের ক্ষেত্রে এতটুকু পারফেক্ট, এই ইমেজের ক্ষেত্রে এতটুকু পারফেক্ট। তো ভাই ওই যে আঙ্গুলের মাঝখানে সাদা এটা বোঝা যাইতেছে। আঙ্গুলের পাশ দিয়ে তো মনে হচ্ছে যে নীল কালারটা দেখা যাচ্ছে, হালকা হালকা চলে গিয়েছে, হালকা হালকা চলে গিয়েছে। হ্যাঁ এটা যাবে, এটা ফেদারের কাজই, এটা হালকা হালকা যাবে। মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আমরা এই টুল দিয়ে করি না, এটা বেসিক টুল, আমরা কিন্তু এখনো বেসিকে আছি, ঠিক আছে। এখন আমার বাবাদের এক ভাই বলতেছে যে ভাইয়া এটা তো দেখা যাচ্ছে, হালকা হালকা রাফনেস দেখা যাচ্ছে। হ্যাঁ রাফনেস দেখা যাবে, দেখেন কোন একটা ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আমি ম্যাচ করাই, তখন কিন্তু হালকা হালকা এই যে স্মুথ যখন করা হয়েছে, হালকা হালকা রাফনেস দেখা যাচ্ছে বা হালকা হয়ে গেছে ওই সাইড থেকে। এই টুলটা কাজ করে কিভাবে কাজ করে, হচ্ছে সাইড থেকে হালকা হালকা করে কমাই, হালকা হালকা করে জাস্ট কমাই, যে হালকা হালকা করে জাস্ট কমিয়ে জিনিসটাকে জিনিসটাকে স্মুথ করে দেয়, বা হালকা হালকা করে যদি জিনিসটা কমে ভিতর দিকে চলে আসে, দ্যাট সাইড চিকন হয়ে যায়, দ্যাট সাইড হালকা হালকা করে এই শেড। কিন্তু আমরা প্রফেশনাল টুলে কখনো এই টুল দিয়ে কাজ করি না, বাট বেসিক লেভেলে এই টুল দিয়ে আমাদের শিখতে হয়, এই শুধুমাত্র এতটুকুর জন্যই। কি বলেন শাহরিয়ার মাহমুদ ভাইয়া? আমি যে কাজ করছিলাম তখন আপনি যে স্ক্রিনটা নিয়েছেন মোবাইলের হোয়াইট ছিল আর কি, তো আপনার একটা ম্যাজিক টুল দিয়ে করা হয়েছে, একবারে সিলেকশন হয়েছে, কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা ছিল অন্যরকম, তো এটা কুইক সিলেকশন টুল দিয়ে কর। ভাইয়া ভালো শোনা যায় না। আচ্ছা আমরা শুনছি, কিন্তু উনি ওনাকে ওনার হচ্ছে যে প্রবলেম, উনি মানে দুইটা ডিভাইস একসাথে অন করে রাখছেন বা ওই সাউন্ড সাউন্ড। আচ্ছা ভাই আপনার কথা আমরা যতটুকু শুনেছি, বা সেটা হচ্ছে আমার এখানে তো সাদা, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড এর মধ্যে হচ্ছে অন্য কিছু, অন্য কোনো কালার, যে কারণে উনি যে আমাদের কুইক সিলেকশন টুল দিয়ে ভালো মতো কাটতে পারছে না, বা কুইক সিলেকশন টুলে নিলে এই যে বাড়তি হয়ে যাচ্ছে, একটু বাড়তি ধরেন এইরকম চলে গেল, তখন প্লাস মাইনাস করতে হচ্ছে, আর যখন আমরা প্লাস মাইনাস করতেছি তখন আমাদের ভিউটা ভালো আসতেছে না, ওনার প্রবলেমটা এরকম। তো এই ধরনের প্রবলেম যদি আমরা না পড়ি, এই জন্য আমরা অ্যাডভান্স টুল ইউজ করি, সেটা হলো পেন টুল। বাট পেন টুলে এখন তো যাওয়া যাবে না, কারণ পেন টুল পর্যন্ত যা গেলে আপনাদের ক্লাসে এখন ক্লাস করতেছে কয়জন? 81 জন। পেন টুলের ক্লাসে গেলে এখানে ক্লাসে চলে আসবে 50 জন, বুঝতে পারছি? পেন টুল হইতেছে একটা ভারী টুল, পেন টুল পর্যন্ত যদি আমরা পেন যেতে চাই তাহলে আস্তে আস্তে যেতে হবে। আমি যদি আজকেই পেন টুলের ক্লাস শুরু করি তাহলে ক্লাসে পার্টিসিপেন্ট কমে 50 জন চলে আসবে, বুঝতে পারছেন? তো এই যে তখন আমরা এরকম অ্যাডভান্স কিছু টুল আছে সেগুলোতে কাজ করে ফেলি, আমরা আস্তে আস্তে করে ওগুলো শিখব, ঠিক আছে? আপনারা কথা বলছেন নয়েজ আসছে, নয়েজ আসছে, কিন্তু এই যে সোহেল ভাই কথা বলতেছে নয়েজ আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, আজকে একটা রাস্তা নিয়ে একটু কাজ করে দেখা দিলে অনেক ভালো হইতো। হ্যালো, আমি আজকে আমরা কাজ করব না রাস্তা নিয়ে, তো নেক্সট ক্লাসে না, রাস্তা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। আজকে আমরা আরেকটু বেসিকে যাব, তারপর রাস্তা নিয়ে কাজ করব আমরা সামনের ক্লাসে। সামনের ক্লাসে শুধু রাস্তা না, অনেক কিছু নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনারা অনেক সময় যে ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করতেছেন, ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছেন কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো হচ্ছে না, বা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে কালার আসতেছে না, বা আপনারা উল্টা পাল্টা কালার নিয়ে কাজ করতেছেন। যেমন আমি খেয়াল করলাম যে অনেকে এরকম টকটকা নীল কালার ইউজ করছে, এখন এই যে টকটকা গাঢ় নীল এটা কিন্তু চোখের জন্য খারাপ, চোখের জন্য। আচ্ছা আপনাদেরকে কি আমি কালার বলেছিলাম যে হট কালার কি, কুল কালার কি, এগুলো কি বলেছিলাম?
কালার সম্পর্কে জি ভাই দেখাইছিলেন ওয়ার্ম কালার একদিন বলছিলেন ভাই লাল ওকে তাহলে কালার আমাদের এই যে চোখটা দেখে আমার চোখের মধ্যে একটা খারাপ লাগতেছে যে এটা কোন কালার হলো এটা কোন কালার এই কালার দিয়ে কাজ করা যাবে না চোখের জন্য ক্ষতিকর তো আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব কোন একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি কোথায় যেন আমি ফেয়ার এন্ড লাভলির ছবি ডাউনলোড করেছিলাম মনে নাই কোথাও থাকলেও থাকতে পারে আচ্ছা কোন একটা প্রোডাক্টে আমরা কাজ করি লাইক স্প্রাইট স্প্রাইট লিখে যদি আমরা স্প্রাইটের একটা ছবি আমার এই মুহূর্তে মাথায় আসছে সেটা হচ্ছে স্প্রাইটের একটা কি বলে এটাকে এই যে এই ছবিটা এই ছবিটা তো এই ছবিটা পিএনজি ছবি এই ছবিটা পিএনজি আচ্ছা পিএনজি না ওকে পিএনজি করে আসি এই ছবিটা এখন আমরা পিএনজি করি তো এই ছবিটা আমার খুবই পছন্দ ছবি এখন এই ছবিটা লেখা ঠিকই পিএনজি কিন্তু বাস্তবে পিএনজি না এখন এই ছবিটা পিএনজি করতে হলে আপনারা কি করতেন ম্যাজিক ওয়ান টুল কুইক সিলেকশন টুল অনেক হাবিজাবি টুল দিয়ে কাজ করতেন কিন্তু আমি তো আবার এত ফাঁকিবাজ মানুষ আমি যেটা করতাম সেটা হচ্ছে গুগলে যে রিমুভ বিজি লিখতাম রিমুভ বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের গোলজার ভাই একটু দেখেন এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট রিমুভ বিজি মানে কি রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট গুগলে যে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখুন লেখার পর একটা ওয়েবসাইট আসছে এই ওয়েবসাইটে যে সুন্দর করে আপলোড ইমেজে গেলেন আপলোড ইমেজে ক্লিক করলেন ক্লিক করে আপনার যে ছবিটা দরকার সেই ছবিটা আপনি এখানে আপলোড করে দিলেন জাস্ট আপলোড করে দিলাম আপলোডিং আপলোড হচ্ছে আপলোড হলো এবং একা একাই কাজ করছে সে কাজ করে নিছে কাজ করে আমাকে পিএনজি করে দিছে এবার জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম আমার এই পিএনজি ছবিটা ডাউনলোড হয়ে গেল এবার আমি পিএনজি ছবিটা নিয়ে ফটোর মধ্যে আসলাম এটা পারলাম কিন্তু ভাই এটা তো কপিরাইটের মধ্যে পড়ে যাবে মনে হয় এটা তো মনে হয় কপিরাইটের মধ্যে পড়ে যাবে কেন এই থেকে এইভাবে বললে কেন কপিরাইটের মধ্যে পড়বে ভাইয়া কিন্তু ভাই আমরা তো এটা গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেজন্য বলছিলাম আর কি কপিরাইটের মধ্যে এটা বলতেছি এটা কোনো লজিক না যে কপির গুগল থেকে আমরা করছি দেখে এটা কপিরাইটের মধ্যে পড়ে যাবে এটা হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল বলেন তো ওয়াটারমার্ক থাকলে ঝামেলা হইতো ওয়াটারমার্ক তো নাই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন প্রশ্ন বলেন ভাই আমি যখন একটা পিক নিয়ে আসি মানে ফটোশপের মধ্যে এটা যখন আমি এখানে প্রেস করে রাখি তারপরে হচ্ছে এটা আমি চাইলে একটা একটু এডিট করার পরে আমি চাইলে যখন এটা ছোট বড় করতে যাই তখন এটা হচ্ছে না আর কি মানে আমি মুভ করতে পারি কিন্তু আমি চাইলে যে ছোট অথবা বড় করব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে তারপর ছোট বড় করতে আচ্ছা ঠিক আছে ভাইয়া কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট বড় করতে ওকে আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কোন কোন সাইটে করলাম remove.bg আচ্ছা remove.bg থেকে আমরা করব তাহলে এত কষ্ট করে শিখলাম কেন remove.bg শিখলেই তো হইতো এর উত্তর হইতেছে না remove.bg আমরা সব ক্ষেত্রে ইউজ করতে পারি না আমাদেরকে গ্রাফিক ডিজাইনার হিসেবে এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমরা remove.bg কখনো ইউজ করি না হ্যাঁ ইউজ করি কখন শর্টকাট কিছু কাজের জন্য এক ক্লিকে কাজ করার জন্য বিভিন্ন জটিল কিছু কাজ থাকে যেগুলো ফ্রি কাজ যাদের কাজে কোনো পেমেন্ট নাই কষ্ট হয় সেসব কাজের ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ঠিক আছে তার মানে আমি বলতে চাচ্ছি সবসময় যে আমরা এই ধরনের কাজ করবো তাও না এটা আমাদের শিখে রাখা ভালো জাস্ট একটা শর্টকাটে যে কোনো কাজ ক্লায়েন্টের হ্যান্ডেল করার জন্য অনেক সময় ক্লায়েন্ট একটা ডেমো চায় যে আমার এখন একটা ডেমো করে দাও এখন ডেমো করার মতো আপনার সময়ও নাই বা একটা ডেমো তো ডেমো আপনি যে কোনো ভাবে দিলেই হয় জাস্ট এভাবে করে দিতে পারেন তো আমি বলতে চাচ্ছি যে এই টুলটা আমাদের অনেক কাজে লাগে যেটা মাত্র গুগল থেকে এটা কিন্তু গ্রাফিক্স এর কোনো অংশ না এটা কিন্তু বাইরের এটা বাইরের একটা ওয়েবসাইট থেকে জাস্ট করলাম এখন আপনাকে বলা হলো স্প্রাইটের একটা অ্যাড বানাতে স্প্রাইটের অ্যাড বানাবেন আপনি কিভাবে আপনি তো পিএনজি ছবি পাইছেন আর এই ছবিটা আসলে পিএনজি কিনা সেটা চেক করার জন্য ব্যাকগ্রাউন্ড অফ করলেন এখন দেখলেন যে না এটা জেপিজি থেকে পিএনজি করছেন আপনি এখন নতুন একটা লেয়ার নিলেন আই ড্রপার টুলে যে আপনি কালার দিলেন ধরেন এই যে গ্রিন কালারটা আছে সেই গ্রিন কালারটা ডার্ক গ্রিন যেটা ডার্ক গ্রিন কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করলেন কারণ অ্যাপ্লাই করলে গেল তো ঢেকা কারণ হচ্ছে উপরে লেয়ার হয়েছে তাহলে আপনি লেয়ার আপ ডাউন করলেন তো এই মুহূর্তে স্প্রাইটের অ্যাড করতে চান আপনি এই এই কালার দিয়ে এখন এই কালার দিয়ে যদি স্প্রাইটের অ্যাড করেন দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না দেখতে মোটেও ভালো লাগবে না তো এইখানে কাজ করার জন্য আমরা নতুন আরেকটা লেয়ার নিব এবং আই ড্রপার টুল দিয়ে আমরা এখানে যে সলিড যে কালারটা মানে সফট যে কালারটা সলিড সেই কালারটা মানে টিয়া কালার বা কলাপাতা যে কালারটা সেই কালারটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা যাচ্ছি এই মুহূর্তে ব্রাশ নামক টুলে ব্রাশ টুল এবং ব্রাশ টুলেও কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম বড় ছোট করা যায় সেই ব্রাশ টুল দিয়ে আমরা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড বানাতে পারি ঠিক এই মুহূর্তে আমরা যেমন একটা ব্যাকগ্রাউন্ড দেখছি কলাপাতা এবং সবুজ দিয়ে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানাতে পারি এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা মেক করে ফেলেছি কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্প্রাইটটা নিচে অর্থাৎ স্প্রাইটটা ঢেকে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে জাস্ট আপ ডাউন করলে আমাদের লেয়ারটা আপ ডাউন হয়ে যায় বা উপরে চলে আসে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছবির মধ্যে যদি এখন আমরা একটা কাজ করি সেটা কিন্তু দেখতে ভালো লাগবে কোনটা ভালো লাগে একটু খেয়াল করেন তো যে এই ছবিতে ব্যাকগ্রাউন্ডটা মানে এটা কি ভালো দেখে না এটা ভালো দেখে
কোনটা ভালো দেখায়, অবশ্য অবশ্যই এটার মধ্যে ভালো দেখায়। তো এইটা ভাই আরেকবার দেখাবেন, আচ্ছা অবশ্যই দেখাবো। তো এইটা এই কালারের মতো অবশ্যই ভালো দেখা যায়। তো এটা আমরা কিভাবে তৈরি করেছি, এটা ছিল ব্রাশ টুলের কাজ, ঠিক যেমনটা আমরা ইরেজার টুল দিয়ে করেছিলাম। ইরেজার টুলে গিয়েছিলাম, ইরেজার টুলে এই ইরেজার টুল, ইরেজার টুলের মধ্যে একটা ব্রাশ থাকে, সেই ব্রাশটাকে বড় ছোট করা যায় কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যেটা আমরা উপরে এই যেখান থেকে ইউজ করতাম, উপরে এখান থেকে ইউজ করতাম, তো এটা শর্টকাট হইতেছে কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ক্লোজিং, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট স্টার্টিং। তো আমরা এখন যাচ্ছি ব্রাশ টুলে, কোন টুলে, ব্রাশ টুলে। ব্রাশ টুলের ছোট বড় কি করে, কিভাবে এই যে এখানে যে ছোট বড় করে, আগে যেভাবে আমরা ছোট বড় করেছি ঠিক একইভাবে ছোট বড় করে। আবার এখানে হার্ডনেস সফটনেসও আছে। তো এই মুহূর্তে যেটা দেখতেছি, যে ব্রাশটা দেখতেছি সেটা কি হার্ড নাকি সফট, এটা হচ্ছে হার্ড, এটা এটা হার্ড। এই আমাদের এই ক্ষেত্রে লাগবে সফট, সেই ক্ষেত্রে আমরা এই যেখানে ক্লিক করার পর হার্ডনেসটা এই জিরো করে দিব। জিরো করে দিলে আমাদের এখন যে ব্রাশটা তৈরি হতেছে সেটা হচ্ছে সফট ব্রাশ। তাহলে এই মুহূর্তে যে ব্রাশটা আমরা নিলাম সেটা হচ্ছে সফট ব্রাশ। এখন ভাইয়া এই ব্রাশের রংটা এই সবুজ কালার কেন, আমরা তো চাইলে এখানে অন্য কোনো কালার দিতে পারতাম। হ্যাঁ আমি আমার একটা প্রশ্ন ছিল একটু, ভাইয়া আমাদের এখানে যে কালারটা অর্থাৎ ফরগ্রাউন্ড কালারের মধ্যে যে কালারটা থাকে সেই কালারটা আমাদের ব্রাশের মধ্যে কাজ করে, এবং ব্রাশে কাজ করার সময় সবসময় নতুন নতুন লেয়ার নেওয়া উচিত। জি প্রশ্ন বলেন। জি ভাই পাইছি, ওইটা এখন দেখাইলেন। আচ্ছা তাহলে প্রশ্ন পরে করতে হবে, আগে শুনতে হবে। ভাইয়া যাদের ফরগ্রাউন্ড কালারটা কাজ করবে না, যেমন আমার ক্ষেত্রে করে না, সেটা কি করব? সে ক্ষেত্রে কালার উল্টা দিতে পারেন, উল্টা দিতে পারেন, জাস্ট কালারটা উল্টা দিতে পারেন, আর কিছু না, অবশ্যই কালার কাজ করবে, সফটওয়্যার অবশ্যই কাজ করবে। আচ্ছা এবার কথা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরুন আমার ভালো লাগতেছে না, আমার মনে হলো যে না সাদা কালার, সাদা কালার দেওয়া উচিত, তখন আমি সাদা কালার একটা ব্রাশ নিব। সাদা কালার একটা ব্রাশ নেওয়া, ব্রাশ নিচ্ছে ছোট, ছোট ব্রাশ কি নেওয়া উচিত, ছোট ব্রাশ তো নেওয়া উচিত না, সেই ক্ষেত্রে ব্রাশটা আমার বড় করা উচিত। বড় করে আরো বড় করতে চাইলে করলাম, করে আমি এই সাইড থেকে গ্লোয়িং একটা ব্রাশ দিয়ে দিলাম, গ্লোয়িং একটা ভাব চলে আসলো যে লাইট, লাইটিং ওখান থেকে আসতেছে। তাহলে আমরা একটা এই লাইটের মতো একটা ব্রাশ আমরা এখান থেকে ইউজ করলাম ওই কোনা থেকে, মানে ওই কোনা থেকে আসতেছে, কারণ আমার প্রোডাক্ট ওই সাইডে। এখন কথা হচ্ছে এই প্রোডাক্টটা রিয়েল রিয়েল তো মনে হয় না, রিয়েল রিল মনে করানোর জন্য নতুন একটা লেয়ার নিলাম এবং সেখানে আমি কালো কালার দিলাম, এবং ওই ব্রাশ টুলে আমি আবার গেলাম, কিন্তু ব্রাশের সাইজ তো মাশাল্লাহ, তাহলে ব্রাশের সাইজটা ছোট করব, ছোট একটা ব্রাশ নিলাম এবং কন্ট্রোলটিকে ট্রান্সফর্ম করে সেটাকে আমরা এরকম চ্যাপটা করে দিচ্ছি। চ্যাপটা করে আমরা সেটাকে নিয়ে সুন্দর করে এর তলায় যদি রেখে এমন একটা ভিউ দাঁড় করাই যে দেখে মনে হবে যে আমাদের এটা কোথায় আছে, তলে আছে। কিন্তু দেখেন এই যে কালো রঙের একটা ব্রাশ, এটাও কিন্তু উপরে আছে, এটাও কিন্তু উপরে হয়ে গেল, এটা তাহলে যাবে কোথায়, এটা জাস্ট যাবে এই নিচের লেয়ারে। তাহলে এই একটা দেখে মনে হচ্ছে না আমাদের একটা জিনিস তল একবার আছে। এই মুহূর্তে আমরা কি শিখলাম বলো তো, আরেকটু দিকে দেখি কি কোনো কাজ না করি, আরেকবার একটু দেখো অবশ্যই ভালো লাগবে। আমরা এই মুহূর্তে কি শিখলাম, আমরা একটু কন্টেন্ট কথা বলি, আমরা কি শিখতেছি, মানে আমরা শিখতেছি ব্রাশ টুলের কাজ, ব্রাশ কি করা, ব্রাশের কাজ, ব্রাশ কি করা হয়, ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড মেক করা হয়, ব্রাশ দিয়ে কি করা হয়, ব্রাশ দিয়ে বিভিন্ন ইফেক্ট দেওয়া হয়, ব্রাশ দিয়ে কি করা হয়, ব্রাশ দিয়ে বিভিন্ন পেছনে শ্যাডো দেওয়া হয়, বিভিন্ন ধরনের কাজ করা যায় ব্রাশ দিয়ে। ব্রাশ দিয়ে কি করা হয় আপনাকে জিজ্ঞেস করা হলো, এখন কেউ বলবে যে হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করা যায়, আবার কেউ বলবে যে হারপিক দিয়ে দাঁত ব্রাশ করা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ব্রাশের কিন্তু কাজ অনেক, কেউ আবার হারপিক দিয়ে দাঁত ব্রাশ করে, সরি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে, আবার কেউ ব্রাশ দিয়ে রং করে, আবার তাহলে যে যে এই যে হাসতেছে হাসেন মাউথপিস অফ করে আসেন, হাসি শোনানোর জন্য মাউথপিস অন করার কি দরকার। আচ্ছা এখন কথা হচ্ছে এই ব্রাশ টুল আমরা করা কাজ করব কি, সব কি কাজের জন্য, আমরা কাজ করতেছি ব্যাকগ্রাউন্ড মেক করার জন্য। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে নেন সাদা রং, খেয়াল করি আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিছেন সাদা রং, তাহলে সাদা রঙের একটা ব্যাকগ্রাউন্ড, সাদা রঙের একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি এখান থেকে নিই, ধরুন হোয়াইটই নিই, আমরা যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিই, এর উপরে নতুন একটা লেয়ার নিলাম, তার মধ্যে দিলাম সাধারণ, তার মধ্যে দিলাম সাধারণ, ব্রাশটা একটু খেয়াল করে আমরা তার উপরে ব্রাশটা বড় করে একটু সাদা বানিয়ে দিচ্ছি, জিনিসটা কিন্তু খুব একটা ভালো দেখায় না, মানে সাদা কালো থেকে সাদা হয়েছে এরকম, মানে সাদা থেকে অ্যাশ হয়েছে, ভালো দেখায় না। এই কাজগুলো করার সময় আমাদের প্রোডাক্টের থেকে কালার নিতে হয়, ঠিক যেমনটা এখানে যে কালার আছে গ্রিন কালার, ডিপ গ্রিন, ডিপ গ্রিন কোনটা, ডিপ গ্রিন হচ্ছে এই যে এরকম, যে এরকম যে ডিপ গ্রিন গুলো কালার আছে, ডিপ গ্রিন যে কালার গুলো আছে সেরকম কালার নিতে হবে। সেরকম কালার নিয়ে আমি যদি তার উপরে, আমি যদি তার উপরে একটা সাদা কালার সেটা দেখতে ভালো দেখে, এখানে যদি আমি সাদা কালার দিই সেক্ষেত্রে আমার দেখতে ভালো দেখায়, যে প্রথমে ডিপ গ্রিন কালার দিয়েছি তার উপরে আমি চাইলে এখানে সাদা কালার দিব,
সেই ক্ষেত্রে আমাদের ভালো দেখাবে। এবং সাধারণত এইসব প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে প্রোডাক্ট থাকে তার নিচে এরকম কালার গুলো হয়, ঠিক আছে? এটা জাস্ট ওই প্রোডাক্টটা রাখার জন্য, এবং তার নিচে ছায়া দেওয়ার জন্য আমরা নতুন আরেকটা লেয়ারে গেলাম এবং সেখানে কালো রঙের একটা ব্রাশ নিব এবং সেই ব্রাশের সাইজটা ছোট করে দিব। ব্রাশের সাইজ এখানে অনেক বড় আছে, আমরা ছোট করে দিব এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা সেটাকে চ্যাপটা করে দিব, শিফট না ধরে। শিফট ধরা যাবে না, শিফট না ধরে করতে হবে। শিফট না ধরে এরকম করে চ্যাপটা চ্যাপটা করে আমরা সুন্দর করে তার নিচে এনে রেখা, তার নিচে আমরা রেখে এমন একটা ভিউ দিব দেখা মনে হবে যে একটা তলের উপরে ছিল। এই লেয়ারটা আছে কোথায়? এই মুহূর্তে ব্রাশ, কালো ব্রাশ আছে কোথায়? উপরে। তাহলে কালো ব্রাশটা আমরা দিয়ে দিব প্রোডাক্টের নিচে, প্রোডাক্টের নিচে। এই যেমন এখন প্রোডাক্টের নিচে দিয়ে দিচ্ছে, এখন দেখে মনে হবে যে না আমার প্রোডাক্টের নিচে কোথায় আছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? যেমন এই ছবি, এটা হলো একটা স্প্রাইট, আমরা তো স্প্রাইটের ছবিতে কখনো এরকম চ্যাপটা করি না, তাই না? আমরা তো কখনো এরকম চ্যাপটা করি না, করি আমরা এরকম স্প্রাইটের এটাকে স্প্রাইট চ্যাপটা করব না, এটারে করব না, কিন্তু আমরা ওই ছায়াটারে করব। ওই ছায়াটারে চ্যাপটারটা করে সুন্দর করে আমি যেমন করেছি এরকম করে বসাই দিব। মানে আপনার শিফট ধরতে হতে পারে, না হতে পারে, আপনি কোন ভার্সনের সফটওয়্যার ইউজ করেন তার উপর ডিপেন্ড করতেছে। আর এই যে এটা তো ছবি, এটা তো একটা শ্যাডো, এটা তো আপনারা জানেন কন্ট্রোল টিকে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে ডিস্টোর্ট, সেই ডিস্টোর্ট করে সাইডের দিকে ফেলাই দেওয়া যায়, এটাও তো আপনারা জানেন। তাহলে আপনি শ্যাডো এখানে শিখলেন দুই প্রকার শ্যাডো, একটা শিখলেন ওই শ্যাডো আর একটা শিখলেন এই শ্যাডো। এই তো ব্যাপার। বলেন কার কি প্রশ্ন? এখন কাজ করতে হবে, কাজ করতে হবে, এখন এই মুহূর্তে কাজ করতে হবে। ভাইয়া আপনি এই যে এখন যে শ্যাডোটা ইউজ করলেন, এটার কি কালারটা একটু চেঞ্জ করা যাবে না ভাইয়া? মানে সাইডে হচ্ছে একটু কম থাকবে, মাঝখানে গাঢ় থাকবে, এরকম করা যাবে না? আচ্ছা, এই যে শ্যাডোটা, এই শ্যাডোটারে আপনি একটু ইরেজ করে দেন না, একটু ইরেজার টুলে যে একটু ইরেজ করে দেন, তাইলে তো হয়। হাসান যেটা বলতে চাইছে সেটা হালকা একটু ইরেজার করে ইরেজ করে দিলে তো হয়, শ্যাডো। তাহলে এই কাজটা এই মুহূর্তে করবেন। আজকের মূল সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এটা, আজকের ক্লাসে কালো, একদম কালো কালারটা কি মানে একটু হালকা কালো করা যায় না? হ্যাঁ, এটা এই যে অপাসিটি কমাই দেন, এটার অপাসিটি হালকা করে কমাই দেন। অপাসিটি বুঝেন, এটা লেয়ারের ঘনত্ব বুঝেন, এই লেয়ারের ঘনত্ব কত, এই লেয়ারের ঘনত্ব কত, এই লেয়ারের উপরে এই যে লেখা 100 ভাই 100 এটা কমাই দেন, এই যে বল অপাসিটি। হ্যাঁ, এই প্রশ্ন কার কার প্রশ্ন? আচ্ছা হাসান, পুরো জি ভাইয়া, আপনি, আমি 10 মিনিটের ব্রেকে যাব, আপনি প্রশ্নগুলো রিসিভ করে প্রশ্নগুলো আনসার করবেন, ঠিক আছে? আর স্ক্রিন শেয়ার অন করে দিচ্ছি, স্ক্রিন শেয়ারে যার যার প্রবলেম স্ক্রিন করে শেয়ার করে দেখাবে, ওকে? আচ্ছা, আমাদের কন্টেন্ট কিন্তু শেষ হয়নি, কন্টেন্ট কিন্তু আরেকটু আছে। আজকে আমরা লেখালেখি শিখব, টেক্সট শিখব। এই কারো কোনো প্রশ্ন স্ক্রিন শেয়ার করে দেখান, যে বুঝেন নাই, যারা যারা দেখছেন প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস করেন। দেখি কে বলতে পারে, হাসানুর হতে পারে, জানে হাসানুর বলবেন না, দেখি অন্যরা পারে কিনা। সাদা চা, মাই গ্যাসের ওষুধ হতে পারে। একজন বলছে এটা ভাতের মাড়, আমি বলছি ভাইয়া। হ্যাঁ সাজিদ, আপনি কি করে বুঝলেন? যখন কাছে আনছেন ভাইয়া, দুধের সবটা কালার ভাইয়া হোয়াইট থাকে, এটার মধ্যে মাড়ের উপর দিক দিয়ে একটু সাদা সাদা থাকে, মানে পানির মতো ভাইয়া। মাড়ের অপাসিটি কম ভাইয়া, আচ্ছা
ভাই বলেন বলেন ঝটপট বলেন কার কি প্রশ্ন আমরা শুনছি না হারুন ভাই আপনার প্রশ্ন শুনছি না জোরে বলেন হারুন ভাই আপনি মাউথ পিস আমরা শুনতে পাচ্ছি না শ্যাডোটা আবার দেখাবো শ্যাডো রাবার দিয়ে মুছলে পুরো মুছে গেল না হালকা হালকা মুছলে কিভাবে এটা ওই সাইড দিয়ে যদি আমি মুছি ধরেন এই যে আমার একটা স্প্রাইট এই স্প্রাইটটারে যদি আমি মুছতে চাই তাহলে তো রাস্টারাইজ করা থাকতে হবে যা কাস্টারাইজ করে নিছি আর এই যে ইরেজার টুল দিয়ে আমি তো হালকা হালকা করে মুছতেছি এই সাইড দিয়ে এটা ইরেজার দিয়ে মুছতেছি আমি যদি এখান থেকে ইরেজারটাকে হার্ড করে দিতাম তাহলে তো একসাথে মুছতো আর আমি যদি এখানে সফট করে দেই সফট বুঝতে পারছিস জি জি বুঝতে পারছি ওকে হন ভাই জি ধন্যবাদ এই আর কারো এই সবাই প্র্যাকটিস করেন জাকারিয়া ভাইয়া ওই স্ক্রিন থেকে রাস্তা হয় হ্যাঁ ভাই ওই যে স্ক্রিন থেকে হ্যাঁ ভাই স্ক্রিন থেকে রাস্তা যে বের হয় পানি যে বের হয় পড়ে ওটা যদি একটু দেখাই দেন তাহলে এটা পরে পরে আজকে কথা না সোহেল ভাই আপনার ওখানে কথা বলতে সমস্যা আপনি চেষ্টা করবেন লিখতে আপনি চ্যাট বক্সে কথা বলবেন আপনার ওখান থেকে নয়েজ হয় নূর মোহাম্মদ ভাই বলেন এই সবাই কাজ করেন কাজ করতেছেন কে কে চ্যাট বক্সে দেখি তো কে কে কাজ করে চ্যাট বক্সে আচ্ছা ইরেজার টুল কার কাজ করে না শাহরিয়ার মাহমুদ লিংক শেয়ার করেন জি ভাইয়া রিমুভ ভিজিটা আবার একটু দেখাইলে মানে আমি একটু বুঝতে পারি না এটা আচ্ছা অবশ্যই দেখাবো হাসানুর কম্পিউটারে আছেন ওকে কম্পিউটারে আছে কিন্তু এই জুমে আছে মোবাইলে আচ্ছা আমরে লগইন দেব নাকি ভাইয়া থাক লাগবে না ঢাকার আশেপাশে থাকেন কে কে ঢাকার আশেপাশে হোম ডিস্ট্রিক্ট ঢাকার আশেপাশে এরকম কে আছেন ধামরাই থাকি ভাই না শহরের বাইরে থাকতে হবে মানে ঢাকার আশেপাশে বাট গ্রাম ধরেন গাজীপুর হতে পারে ভাই নৌসিন্দি এখানে ধামরাই হচ্ছে শেষ সীমানা টাঙ্গাইলের পাশে আচ্ছা নরসিংদিতে কি ইয়ে পাওয়া যায় ধরেন হচ্ছে চাউল পাওয়া যায় যেটা হচ্ছে শহরের চাউল না মানে বাইরের চাল একদম কৃষকের চাল হ্যাঁ পাওয়া যায় ভাইয়া আমার এখানে পাওয়া যায় আমি গ্রামে এখানে পাওয়া যায় আমি নেত্রকোনা আছি ভাই হাসানুর সাথে কথাই বলা যাবে না না বেশি দূরত্ব হলে তো ঝামেলা বেশি দূরের পথ ঝামেলা না সুন্দরবন আছে ভাই এই ব্রাউজার দিয়ে হাসানুর কিন্তু হাসান তো পারলো না হাসান তো ব্যর্থ আমি কি পাঠাবো ব্রাউন বেয়ার তো লাগবে ব্রাউন বেয়ার থেকে সাইফুল ভাই জি ব্রাউন বেয়ার টাঙ্গাইল আছে টাঙ্গাইল কত ফিরতে পাবো জি ভাই আমি কি পাঠাবো নাকি সুন্দরবনে আশরাফুল ইসলাম জি পাঠানো তো যেতেই পারে কিন্তু চাউল আপনি চিনেন কিনা আপনি বাজারে করেন ছোটবেলায় অনেক ছোটবেলায় গ্রামে থাকতে গ্রামের ছেলেপেলেরা কিন্তু খায় আমি খেতাম আমিও খেতাম ভালো লাগতো শহরে আসার পর না এই টেস্টটা ভুলেই গেছিলাম তো বিগত এক দেড় বছর ধরে আমি খুব খেতে চাই কিন্তু আমাকে কখনো দেয় না ভাতের ফ্যান আমাকে কখনো দেয় না এখন রিসেন্ট দিচ্ছে ভাতের ফ্যান গত মানে সেই শীতের সময় আমাকে ভাতের ফ্যান দেয় আমার খুব ফেভারিট একটা খাবার ভাতের ফ্যান তো এটা হচ্ছে আসলে ছাগলের খাবার কিন্তু আমি তো না ভাই খুব উপকার
ভাইয়া শুধু ফ্যান খান না সাথে আরো কোনো কিছু মিক্সড করেন। লবণ দিয়ে খাইতে মজা লাগে। হালকা লবণ, হালকা লবণ, হালকা লবণ আর ভাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে। গোয়ার জন্য উপকারী, স্বাস্থ্যকর, পুষ্টিকর। তো যাই হোক, এখন হচ্ছে ঢাকার যে চাউল, এই চালের ভাত তো আসলে, এই চাউল তো পলিশ করা চাউল, এগুলো তো পলিশ করে, তো যে কারণে এই ফ্যান ভালো না, পুষ্টিকর না, এই জন্য হচ্ছে বাইরে থেকে ফ্যান আনতে হবে। সরি, ফ্যান না, চাউল আনতে হবে। কথা বলি হাসানুর ভাই বলেন, জি জি এইভাবে, এখন একটু ছোট করে নেন, পুরোটা একটু ছোট করে নেন, বেশি বড় হয়ে গেল না? উপরে নিচে একটু ছোট নেন, তাহলে ভালো দেখাবে আর কি জিনিসটা। আসি ভাই, আসি আসি, ঠিক আছে হাসান ভাই। হ্যাঁ, আরো সাইডে বড় করেন, আপনি এই শিফট চাপে ধরে করতেছেন না, এটা সমস্যা। এবার ঠিক আছে, এখন এটা নিচে দেন। আচ্ছা ভাই, আপনি কি বুঝতে পারছেন? বনি ভাই, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হাসান ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমরা একটু এর পরের জন্য স্ক্রিন শেয়ার স্ক্রিনে ভাই ভাই আমার একটু দেখেন জি, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এটা কি আপনার স্ক্রিন? ক্লাসের ভিডিওটা বামু কোথায়? জি জি, আজকের ক্লাসের ভিডিওটা বামু কোন সময়? হ্যাঁ, ভিডিও অবশ্যই পাবেন, রেকর্ড যেহেতু হচ্ছে তাহলে অবশ্যই পাবেন। হাসানুর ভাই, হাসানুর ভাই, জি জি জি, আজ আমি যে ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি অনেক অস্পষ্ট আসে কেন? কোন ছবিটা? ছবিটা ফেটে যায় না, ইন্টার দিলে পরে আবার ঠিক হয়ে যায়। ও, ইন্টার দিলে পরে ঠিক হয়ে যাবে? না, আর দেখা ইন্টার দিলে ঠিক হয়ে যায়। হাসানুর ভাই, আমার স্ক্রিনটা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এই কাবির হোসেন ভাই, আমার নাম আছে, আমি ভাই, আমি আমি। জি ভাই, আপনার সমস্যাটা কি? বি চাপেন, বি চাপেন, কিবোর্ডের বি চাপেন। হাসানুর ভাই, হ্যাঁ, এটাই ব্রাশ টু। আমার কাম তো সারা হয়ে গেছে ভাইয়া। ব্রাশে না, ব্রাশে না, কালারটা সিলেক্ট করব, ওই বোতলের কালারটা ভাইয়া। আইড্রপার দিয়ে, আইড্রপার দিয়ে আই চাপেন, তাইলে হবে। আই চাপেন, এই যে আইড্রপার দেখেন কোথায় যাচ্ছে, আইড্রপার। বাট এই দেখেন কি দেখাইতেছে, ভাই আপনার আইড্রপার টুল সিলেক্ট না সম্ভবত। বোতলেরটা দিলাম, নিচেরটা দিলাম, এখানে কালার বক্সে ক্লিক করেন, আইড্রপার টুল চলে আসবে। ভাই যে কালার বক্সে মানে ক্লিক করেন, তাহলে আইড্রপার আসবে, পরে সিলেক্ট করতে পারবেন। এটার উপরে রাইট ক্লিক করেন,
রাইট ক্লিক করছি ভাই আপনাকে রাইট বাটন করতে হবে আমি দেখলাম এখনি এইজন্য চুপ ছিলাম আপনাকে রাইট বাটন করতে হবে রাইট বাটন করেন এখানে যায় আচ্ছা আপনি একটা কাজ করতে পারেন ভাই হ্যাঁ ভাই বলেন কি এই কি বলে আপনার যে ওয়ার্কপ্লেসটা আছে বর্তমানে এটা চেঞ্জ করে আপনি যে এসেনশিয়ালস ক্লাসিক দেন তারপরে আপনার আরো টুল আরো অ্যাডভান্স টুল আসবে ক্লাসিক এই যে এখানে ক্লিক করেন এই পাশে কোন আই যে উপরে ভাই আপনি আইড্রোপারে মাউস চাপে ধরে রাখেন কিংবা ওখানে যে রাইট বাটন করেন আপনি যদি সিসি তে থাকেন তাহলে রাইট বাটন করলে হবে আর যদি সিসি তে না থাকেন সিসি তে হ্যাঁ সিসি তে আছে ভাইয়া আমি রাইট ক্লিক সবটাই করছি বাট কোডে আসছে না আপনি কি কি সিক্স হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিসি 2020 হ্যাঁ তাহলে তো রাইট বাটন করলেই হবে ভাই হ্যাঁ বাট হইতাছে না এটাই তো সমস্যা আচ্ছা ভাই আপনি যে এখানে যে 3 ডট আছে না নিচে হ্যান্ড হ্যান্ড টুলের নিচে ওইখানে ওইটাতে চাপ দেন এটা হ্যাঁ এই যে আইড্রপার আছে আরে ভাই না করেন এই যে আইড্রপার আছে হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ এটা এখানে লুকাই ছিল ধন্যবাদ ভাই দেখতেছি যে দুই তিনবার করে ফর্মটা পূরণ করছে আমি আবার দেখতেছি আবার হচ্ছে বাদ দিচ্ছি কারণ আমি প্রথমে তো এগুলা করছি তো প্রথমের দিকে একটু যায় দেখবেন মেসেজে গ্রুপের মেসেজে প্রথমে যায় দেখবেন যে আমি হচ্ছে যে অনেক জনের আইডি দিছি অনেক জনের আইডি দেখাও নাই কিন্তু বলতেছে যে আমি আইডি পাইনি আচ্ছা তারপরে ভাই আমি আপনার আইডিটা দেখব এস এম রফিকুল আলম ভাই আমার নাম আচ্ছা ভাই আমি দেখব আচ্ছা এই হাসানুর ভাই কি ভাই সার্টিফিকেট কাজ করতেছেন কে জি ভাই আমি আছি ভাই সাইবুল ভাই ও আচ্ছা তাহলে আমি আবেদন করেছিলাম পাইছেন কি হ্যাঁ হ্যাঁ পাইছি পাইছি আচ্ছা ভাই আপনি আপনার পিকচার চেঞ্জ করলেন কি আমি হাসানুর ভাই আপনি নাকি হাসানুর ভাই আমার পিকচারটা একটু ময়লা হয়ে গেছে তো এটা ধুইতে দিছি হাসানুর ভাই ভয়েসটা মনে একটু ময়লা হয়ে গেছে আগে থেকে একটু চেঞ্জ হইছে হ্যাঁ ভয়েসটা একটু ময়লা হয়ে গেছে কেন জানি মানে আগে একটু ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে আচ্ছা তাহলে সর্দি লাগলে বলেন বড় হয়েছে আপনি বানাইছেন আমরা আর কিছু না বলি তাই না ভাইয়া না ভাই আপনারা চুপ থাকেন জি ভাই এটা বেশি গভীর না ভাই আজকে ভিডিওটা কি দেওয়া হবে না ভাই ইয়াতে ওই যে ইউটিউবে ভাই দেওয়া হবে দেওয়া হবে ক্লাস শেষে দুই ঘন্টা পর পাবেন না ভাই আমি যে ঘুমাই গেছিলাম তো দেখতে দেখতে হাসান ভাই আমি আপনার স্কিন এখনো লোডিং নিচ্ছে স্কিন শেয়ার তো হচ্ছেই না আপনি এটা বন্ধ করেন হাসান 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 এর এই হাসান ভাই আপনার সমস্যা কি একটা কথা বলবো কি বলেন হাসান ভাই এটা হচ্ছে কি বলবো ভাই আমি কথা বললে খালি অ্যাডভান্স হয়ে যায় এজন্য চুপ করে খালি বসে দেই বলতে দেখি নালে বসে আমার কাজ করি ক্লাসরুমে কাজ থাকে ভাই মনে অনেক বেশি জানে এমনিতেই বললাম আর কি
ভাইয়া চেঞ্জ হয়ে আসলে নাকি ভাইয়া? প্রশ্ন করলেই মানে সবাই শুধু বলে যে অ্যাডভান্স করছি, এজন্যই করতে চাই করি না আর কি। আচ্ছা ভাই আপনি প্রশ্ন করেন, ভাইয়া বলবে অ্যাডভান্স না নরমাল। আচ্ছা ভাইয়া অ্যাডভান্স হলো আমাদের ভাইয়া হচ্ছে অ্যাডভান্স হলো অ্যানসার দিবে, আপনি বলেন না এখন কোনো প্রশ্ন নাই তো। ওরে তাহলে এত শামীম তারুকদার কি প্রবলেম? সেখানে আবার কালার এপ্লাই করেছেন, এটা আপনার বড় ভুল, এক লেয়ারে কোন কাজ করা যাবে না। আচ্ছা ভাইয়া লেয়ার 1 টা ডিলিট করে দেন, লেয়ার। আচ্ছা আচ্ছা লেয়ার 1 কে কে সিলেক্ট করেন, আগে লেয়ার 1 কে সিলেক্ট করেন, একটা ক্লিক দেন, হ্যাঁ এবার ডিলিট দেন, এরপর আবার নতুন করে লেয়ার নিয়ে তারপরে ব্রাশ দেন। ব্রাশগুলো হার্ড কেন, সফট ব্রাশ নিতে হবে। এই দাঁড়ান, এই যে বোতলের এই সবুজ সবুজ কি এগুলা, ওই সবুজ সবুজ এগুলো কোন লেয়ারে? এগুলো বোতলের লেয়ার, বোতলের লেয়ার ক্লিক করেন, বোতলের সাথে এগুলো ডিলিট, আউটার ডিলিট করেন, এই লক কর আনলক করেন, কেন ডিলিট করেন, ডিলিট কিভাবে করে? হ্যাঁ এবার নতুন করে করেন। আচ্ছা আমরা হাসান ভাই, হাসান ভাই কি প্রবলেম হাসান সাহেব? স্যার এরপর ভাইয়া নিচে শ্যাডো দিতে পারি না ভাইয়া। আর দেন সফট ব্রাশ, দেন সফট ব্রাশ দিয়ে দেন। হাসান সাহেব বলেন কি প্রশ্ন? স্যার এরপরে কি কাজ বুঝতেছি না, এখানে তো কাজই হয় নাই। আপনি আন্ডু দেন, আন্ডু দিয়ে সফট ব্রাশে যান, এই ব্রাশ তো হার্ড ব্রাশ, সফট ব্রাশ কই, আন্ডু করেন, আন্ডু আন্ডু আন্ডু, আগে আন্ডু করে সফট ব্রাশে যান, ব্রাশ কই, ব্রাশ টুল খুঁজেন, আপনার টুলবারের মধ্যে ব্রাশ টুল কোনটা সেই টুলটা সিলেক্ট করেন। স্ক্রিন তো দেখা যায় না, দেখা যায় আপনি অন্য স্ক্রিন দেখছেন আর কি। যে এই হাসান ভাই আপনি ব্রাশ টুল কোনটা খুঁজেন, খুঁজে করেন আগে ব্রাশ টুল কোনটা, টুলই যদি না চিনেন তাহলে কাজ করবেন কিভাবে? সুকান্ত দেবনাথ আপনি যে ছবিটা নিয়েছেন ছবিটা তো পিএনজি না, এই ছবি ডাউনলোড করছেন কেন? রাস্টারাইজ করে ফেলবো তো। সুকান্ত দেবনাথ ডিলিট দেন। হ্যাঁ এবার এবার নতুন লেয়ারে ব্রাশ টুলে যান, ব্রাশ টুল কোথায়, ব্রাশ টুল খুঁজে বের করেন, নতুন লেয়ার নেন আর ব্রাশ টুলে যান, টুলের নাম দেখেন আসলে ব্রাশ টুল কিনা। হ্যাঁ এবার ব্রাশ টুলে সিলেক্ট করেন, ক্লিক দেন, হ্যাঁ উপরে দেখেন, উপরে একদম উপরের দিকে দেখেন 80 লেখা আছে, ব্রাশের সাইজ কত 80, ওখানে ক্লিক দেন, এরোতে হার্ডনেস, হার্ডনেস একদম কমায় দেন, হার্ডনেস একদম কমায় দেন। হ্যাঁ এবার বাইরে এসে একটা ক্লিক দেন, হ্যাঁ ব্রাশটা আন্ডু করেন, আন্ডু করেন, আন্ডু করেন, এখানে বড় ব্রাশ নেন, গোল একটা ব্রাশ নেন, মোটামুটি বড় ব্রাশ নেন, ব্রাশের সাইজ এখান থেকে কেন ম্যানুয়ালি করেন, কিবোর্ডের কন্ট্রোল জাস্ট কিবোর্ড থার্ড ব্র্যাকেট দিলেই তো হয়, ওই লেয়ার ডিলিট করে নতুন লেয়ার নিয়ে কাজ করেন। সুকান্ত দেবনাথ জি, হাসান সাহেব ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছেন কেন, ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন কেন, এই দাগগুলো কই থেকে আসছে, এই যে দুটো কালো ফোঁটা সেগুলো আসছে কই থেকে? শামীম তালুকদার আপনি একটা সাদা রঙের ব্রাশ নেন, নতুন একটা লেয়ার নিয়ে সাদা রঙের ব্রাশ নেন, শামীম তালুকদার নতুন একটা ব্রাশ নিয়ে এসে নতুন একটা ব্রাশ। হ্যাঁ বলেন ভাইয়া, আমার প্রবলেম রইতাছে ভাইয়া, এই যে আমি আজকে মানে উইন্ডোজ আপডেট চাইছে তো আমি আপডেট দিছি, এখন এই জায়গা থেকে যে লার্জ যে ইয়ারা অপশনটা ছিল ওইটা আমি খুঁজে পাইতাছি না। আচ্ছা ওইটা পরে দেখেন, এখন আগে যেটা কর ভাইয়া। হ্যালো শুনছি আমরা, বলেন ভাইয়া প্রশ্নটা বলেন, এই শিফট ধরেন, শিফট ধরেন, এটা সুকান্ত দেবনাথ, শিফট ধরেন, শিফট
শিফট ধরে টানেন, হ্যাঁ শিফট ধরে টানেন, উপর থেকে চ্যাপ্টা বানায় দেন, উপর থেকে কমান সুকান্ত দেবনাথ, শিফট ধরে চ্যাপ্টা বানায় দেন, আরো চ্যাপ্টা বানান, হ্যাঁ এন্টার দেন, এন্টার দিয়ে অ্যাপ্লাই করে এটার নিচে যেয়ে বসান, শিফট সারা যাবে না, শিফট সারা যাবে না, শিফট ধরে করে তারপর এন্টার দিতে হবে। শামীম তালুকদার, হ্যাঁ এই সাদা ব্রাশটা বড় করে দেন, কিন্তু এক লেয়ারে করছেন কেন, ওই সবুজ লেয়ারে কেন শামীম তালুকদার, সবুজ লেয়ারে কেন, লেয়ার তো নতুন লেয়ার কথা ছিল, আন্ডু করেন, আন্ডু করে নতুন লেয়ার নিয়ে করেন, আন্ডু করে তারপর নিতে হবে, সবুজের মধ্যে তখন সাদা হয়ে গেছে, আন্ডু করে তারপর নতুন লেয়ার নিতে হবে শামীম তালুকদার। আমার রংটা সাদা আসতেছে, এটা আমি ব্ল্যাক করব কিভাবে, এটা আমি খুঁজে পাচ্ছি না, সরি ভাই বুঝতে পারিনি। স্ক্রিন শেয়ার, আপনি জুমের মধ্যে স্ক্রিন শেয়ার, ভাই আমি স্ক্রিন শেয়ার দিয়েছি ভাইয়া, আপনি যে টুলে আছেন সাদা রংটা আসতেছে আমার, কথা বুঝেন আগে টুলটার নামটা দেখেন, টুলটা কি টুল, টুলের মধ্যে যে ক্লিক করে দেখেন টুলটার নাম কি, ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখেন, রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, টুলের উপরে যায়, টুলের উপরে যে হিস্টরি ব্রাশ টুল, টুলটার নাম কি, হিস্টরি ব্রাশ টুল, ব্রাশ টুল গেল কোথায়, হিস্টরি এটা কেমনে বুঝলেন, দুইটা একই রকম ভাইয়া, হ্যাঁ এখন ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আচ্ছা ভাইয়া। ফাহাদ জামাল ভাই, ফাহাদ জামাল ভাই কি প্রবলেম, আমি যে মানে কালার জি মিক্সিংটা না ওটা আমি পারছি না, কি কালার নিতে পারতেছেন না, মানে এটার সাথে হোয়াইট কালারের যে একটা মিক্সিং সেটা, আচ্ছা সেটা তাহলে আমার স্ক্রিন দেখেন, আমি সবাইকে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, সবাইকে বলছি আমার স্ক্রিন দেখি, যারা যারা পারছেন আমার স্ক্রিন দেখি, ঠিক আছে এই সবাই আমার স্ক্রিনে চলে আসেন। আচ্ছা মূলত যে জিনিসটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মেক করা, ব্যাকগ্রাউন্ড মেক করব আমরা কিভাবে, ব্যাকগ্রাউন্ড মেক করব কিসের উপরে, কোন না কোন একটা প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, লাইক এই সবাই আমার স্ক্রিন দেখি, সবাই আমার স্ক্রিন দেখি, লাইক ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি যদি আমার ফেয়ার এন্ড লাভলি নাই কারণ সেটা নাকি আবার গ্লো এন্ড লাভলি হয়ে গেছে, যাই হোক এখন ফেয়ার এন্ড লাভলির এই ছবিটা আমি ডাউনলোড করলাম, আমি এখান থেকে ডাউনলোড করলাম এবং এই ছবিটাকে নিয়ে আমি কাজ করতে চাই, ছবিটাকে ফটোশপে আনলাম, এখন ফেয়ার এন্ড লাভলির কাজ যদি আমি করতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ডের আমি রংটা কি দিব, কি রং দিলে আমার ভালো হয়, ফেয়ার এন্ড লাভলির রং দিলে ভাইয়া, ভাইয়া আপনি যে চট করে ফটোশপে কিভাবে নিয়ে আসলেন, ওই যে টেনে নিয়ে আসছি, ও টেনে নিয়ে আসছেন, এই যে একটা ছবি, এই ছবিটাকে টেনে করে এই যে নিচে ফটোশপ এর মধ্যে এনে এই সাদা অংশ যেখানে এর মধ্যে এসে ছাড়লে, জি আসলো, আচ্ছা আচ্ছা তাহলে আমি একটা ছবিও নিয়েছি, একটা ফ্রেন্ড লাভলি অ্যাড করার জন্য একটা ছবি নিয়েছি আর একটা কিছু প্রোডাক্টও নিয়েছি, এখন এই ছবিটা করার জন্য এই একটা করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা কি কালারের হওয়া উচিত, এই কালারটা অবশ্যই অবশ্যই আমার এই পিঙ্কিশ কালার হওয়া উচিত কারণ এদের ব্র্যান্ডিং কালার পিঙ্ক কালার, সো আমি আইড্রপার নিয়ে আমি এখানে যে পিঙ্ক কালারটা আছে সেই পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে দিলাম, কিন্তু এটা তো লেয়ার আপডেট করার পালা, তখন লেয়ার আপডেট করলাম কিন্তু দেখতে তো অড লাগছে, ভালো লাগছে না, তখন আমি নতুন আরেকটা লেয়ার নিলাম এবং এখানে আমি জাস্ট সাদা কালার দিলাম, এই সাদা কালার নিয়ে ব্রাশ টুলে যে একটা ব্রাশ তুলে দিলাম, এবার ব্রাশের সাইজটা বড় করে দিচ্ছি এবং বড় করে নিয়ে আমি জাস্ট গ্লোয়িং দিচ্ছি, যেমন ধরুন এই সাইড থেকে একটা গ্লোয়িং দিলাম আর এই মেয়েটার পেছন থেকে আর একটা গ্লোয়িং দিলাম, তাহলে দুই সাইড থেকে গ্লোয়িং মাঝখানে আমার এই যে একটা কালার দাঁড়ায় গেল, একটা অফ কালার আমার দাঁড়িয়ে গেল বা কালারটা বের হয়ে আসলো, এরপরে আমি চাইব বুঝেন নাই,
আই ক্লাস টাইম শেষ এটা লাস্ট নতুন একটা লেয়ার এবং হ্যাঁ সাধারণের ব্রাশ সাধারণের ব্রাশ নেই যে ব্রাশ টুল ব্রাশটা সাইজটা বড় করলাম বড় করে আমি যে ব্রাশ দেই যে ব্রাশ দিতেছি ব্রাশটা অ্যাপ্লাই হইতেছে না ব্রাশ অ্যাপ্লাই হইছে ব্রাশ অ্যাপ্লাই হইছে কোথায় কোথায় অ্যাপ্লাই হইছে এটা কি ভাই মানে লেয়ার ফুলটা মানে সাদা করব না আচ্ছা কথা বুঝি এই মুহূর্তে আমি নতুন একটা লেয়ার নিলাম লেয়ারটা কোথায় এই মুহূর্তে নতুন একটা লেয়ার নিয়েছি লেয়ারটা কোথায় সবার উপরে নাকি নিচে উপরে উপরে তাহলে ব্রাশ টুলে যায় আমি যদি একটা ব্রাশ নেই আমি যদি ধরেন এতটুকু একটা ব্রাশ নেই তাহলে এটা আসছে কোথায় সবার উপরে ব্রাশ পড়ছে না নিচে পড়ছে সবার উপরে উপরেরটা এটা একটু নিচে নামাই দেন ফ্যান লবের নিচে নামাই দেন এই যে নিচে নামাই দেন তাহলে ফাইন এটা তো কাজ এবার বুঝতে পারছিস জি ভাইয়া বুঝছি ভাই আচ্ছা এবার এই যে ফেয়ার এন্ড লাভলির কিছু ছবি আপনি এখানে রাখলেন আর ফেয়ার এন্ড লাভলির লোগোটা আপনি এখানে নিয়ে আসেন ফেয়ার এন্ড লাভলির লোগো যেটা পিএনজি এটা কিন্তু পিএনজি না পিএনজি যে লোগোটা সেটা একটু খুঁজে বের করতে হবে তো ফেয়ার এন্ড লাভলির লোগো একটা পিএনজি বসিয়ে জাস্ট একটা অ্যাড কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এখন ক্লাস আছে ক্লাস এই পর্যন্তই আপনাদের আগামী ক্লাস কবে সোমবার তো সোমবারের মধ্যে আপনারা কবে সোমবার শুক্রবারের পর সোমবার হ্যাঁ আজকে তো মাত্র ইয়ে কি বার যেন আজকে আজকে তো যেন পড়া হয়েছে দু বলি ভাত খাও এক নজর সে দেখ না সে সব কো দেখি না দু জন দেখ না সে দেখি আমকো বলে চেনি ইব্রাহিম সে হিন্দিতে কথা বলতেছে মাউথ পিস অন রেখা এটা কেমন আমরা সব শুনে ফেলছি সে ভাবির সাথে মজা করতেছে ওকে আচ্ছা ক্লাস আজকে ক্লাস এই পর্যন্ত আমাদের ব্রাশ রিমুভিজিট একটু দেখাই দিন জুম জুম বড় করা যে ব্রাশের ইয়েটা ওটা বড় করা কি শিফট থার্ড ব্র্যাকেট কিছু দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক এর ছবি কিছু দিয়ে দিচ্ছি এরকম হোমওয়ার্ক করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস এই পর্যন্তই জি ভাইয়া রিমুভ বিজি একটু দেখাই দিতে আচ্ছা রিমুভ বিজি ভাইয়া ভিডিওটা লাগবে ভিডিও তো পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা আমরা ধরেন একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ব্যাকগ্রাউন্ডটা কোন ব্যাকগ্রাউন্ড ধরেন এই এই ছবিটা বা এই ছবিটা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা তো এমনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোন একটা ছবি কোন ছবি কোন ছবি তো ভালো পায় না এই মুহূর্তে যা পেয়েছি পিএনজি ছবি এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই ঠিক আছে এখন আপনি কি করলেন এই ছবিটাকে সুন্দর করে ডাউনলোড করলেন আগে প্রথমে ডাউনলোড করতে হবে সেভিংস দিয়ে ডাউনলোড করলেন ডাউনলোড করার পর আমাদের এই যে রিমুভ ডট বিজি কই গুগলে যে রিমুভ বিজি লিখে সেই ওয়েবসাইটে যান এই ওয়েবসাইট একদম প্রথমে চলে আসবে রিমুভ বিজি লিখলে প্রথমে চলে আসবে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপলোড করতে হবে জাস্ট আপলোডের মধ্যে ক্লিক করার পর আমি আপলোড করব কোন ছবিটা সেই ছবিটা আমি ক্লিক করে সিলেক্ট করে ক্লিক করে দিলাম এবং ছবিটা আপলোড হচ্ছে জাস্ট ছবিটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে এই যে আপলোড হয়ে গিয়েছে এবং সে অটোমেটিক জেপিজি থেকে পিএনজি করে দিবে করে দেওয়ার পর আপনার কাজ শুধু ডাউনলোড করা আপনার কাজ অনলি জাস্ট ছবিটাকে ডাউনলোডে দিয়ে ডাউনলোড করা এরপরে আপনি সেই ছবিটাকে নিয়ে ফটোশপের মধ্যে নিয়ে সরাসরি ইউজ করতে পারছেন এই হচ্ছে রিমুভ ডট বিজি হিসাব নিকাশ ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ গুড নাইট দেখা হবে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে যে কোনো প্রশ্ন ছবি তুলে গ্রুপে দেয়